আজকে আমরা আরবি ইলাস্ট্রেটর প্রথম ক্লাস শুরু হবে। আজকে আমাদের আরবি ইলাস্ট্রেটর 2018-তে মূলত আমাদের প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসে মূলত আমরা 2018-তে শুরু করবো। ওকে, আমরা অলরেডি সফটওয়্যারটা ওপেন করে দিয়েছি, আপনাদের সবাই দেখতে পাচ্ছেন তাই না? ওকে, জি যে স্যার, দেখা যাচ্ছে এটাকে বলা হয় সফট, ওকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা দেখা হয় যাচ্ছে সফটওয়্যারের আমাদের ওভারভিউ। এই ওভারভিউটা আমরা দেখতে পারবো, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মেনু বার, অ্যাডমিনিস্ট্রেটর মেনু বার। এখানে আমরা খালি একটি বিষয় দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন রিসেন্ট এবং সিসি ফাইল। আমরা রিসেন্ট দেখলে রিসেন্ট যে ফাইলগুলো আমি ওপেন করছি সেই ফাইলগুলো আমি এখানে দেখতে পারবো, আর এখানে সিসি হচ্ছে যে ফাইলগুলো নতুন হবে, সেখান থেকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি এখানে, এসে ক্লিক নিউ এবং এখানে। তা আমরা মূলত অ্যাডমিনিস্ট্রেটর কাজ করার হ্যালো। ক্ষেত্রে এখন কথা বলবে না, ক্লাস টাইমে কোনো কথা হবে না, ক্লাস টাইমে শুধু আপনারা দেখবেন। ভাই মিউট করে দেন সবাইকে। ওকে, তা আমরা মূলত প্রথম ক্লাসে শুরু করার, আমরা এখন যদি আমি কোনো কাজ করতে চাই, একটা ডিজাইনের আমি করতে চাই, তাহলে আমাদের একটা প্রয়োজন হবে পেজ। আর সেই পেজটা আমরা কিভাবে নেবো, এটা তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওভারভিউ, বাট আমরা ওভারভিউতে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কাজ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা পেজ। আর সেই পেজ নিতে হলে আমরা দুভাবে নিতে পারবো, কয়ভাবে নিতে পারবো, দুইভাবে নিতে পারবো। এক হচ্ছে আমরা এখানে ক্রিয়েট নিউ সরাসরি, অথবা আমরা ফাইল থেকে নিউ নিতে পারবো, অথবা ফাইল থেকে নিউ। এখান থেকে যখন আমরা একটা পেজ নিব, তখন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ করতে পারবো, অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করলে আমরা এরকম একটা পপ আপ বক্স পাবো, যেটা বলে নিউ ডকুমেন্ট। আর এই নিউ ডকুমেন্টে মূলত আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, যেমন সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, তেমন কিছু আর্ট এন্ড ইলাস্ট্রেশন। তো মূলত আমরা যারা আমরা এখানে কাজ করব, মূলত আমরা প্রিন্ট নিয়ে কাজ করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিন্ট নিয়ে কাজ করার জন্য মূলত আমরা সবসময় প্রিন্টের যেখানে যে সাইজ গুলো আছে সেগুলো আমরা এখন দেখবো, যেমন এখানে আছে লেটার সাইজ, এ4 সাইজ, লিগেল, এরকম ভাবে কয়েকটা ফাইল বাই ডিফল্ট এখানে দেওয়া আছে সাইজ। আমরা সবাই মূলত এ4 পেপারে সবাই পরিচিত, কারণ আমরা সবাই সচরাচর কোনো না কোনো ভাবে আমাদের কিছু জিনিস আমরা প্রিন্ট করে থাকি বাই ডিফল্ট। আমাদের যেমন কোনো দোকানে অথবা কোন আশেপাশে যে কোনো দোকানে আমরা এগুলো প্রিন্ট করি এ4 পেপারে। তো এ4 পেপারের জন্য আমরা এখানে সবাই এ4 পেপারে পরিচিত। কিন্তু আমি যদি কোনো ডিজাইন করতে চাই, মনে করুন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, অথবা একটা ব্যানার ডিজাইন করবেন, অথবা একটা ফ্লায়ার করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের ওই ধরনের ডিজাইন লেখা নেই, যে এটা ফ্লায়ার ডিজাইন, এটা ব্রোশার ডিজাইন সাইজ, এটা বিজনেস কার্ডের সাইজ, এরকম কোনো লেখা আছে এখানে নেই। তাহলে কি করতে হবে আমাকে, একটা মানে কি কাস্টমাইজ করতে হবে সাইজ স্কিম। আর সেই সাইজকে কাস্টমাইজ করার জন্য মূলত আমরা এখানে এই অপশন গুলো আমরা দেখবো। তো বাই ডিফল্ট এখানে যে এ4 পেপার এগুলো আছে, এগুলো তো মোটামুটি আপনি যে কোনো কাজ করবেন, কিন্তু আপনি যখন প্রিন্ট রিলেটেড কাজ করবেন, মনে করেন আপনি যে কোনো প্রিন্টের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক্সাক্ট সাইজ অনুযায়ী যে সাইজটা আমরা কাজ করবো সেই সাইজ নিয়ে মূলত আপনাকে কাজটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যখন কাজ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি কাজ করতে ঠিকই, যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন দেখা যায় আপনার যে সাইজে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন ওই সাইজে আসতেছে না, তার চেয়ে বড় হয়ে যাচ্ছেন, নাহলে তার চেয়ে ছোট হয়ে যাচ্ছেন। সেই জন্য মূলত এই ডকুমেন্টস এর একটা অনেকটা গুরুত্বপূর্ণ। তা আমরা আজকে দেখবো এই ডকুমেন্টস এর একটা কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করবো, কিভাবে আমরা যে কোনো মানে সাইজকে আমরা কিভাবে এখানে কনভার্ট করবো। ওকে, প্রথমে আসি এখানে এসে প্রিসেট ডিটেলস। এখানে আসার পর আপনি যে ক্লাস করলেন, মনে করেন আপনি যে ফ্লায়ার ডিজাইন করবেন, ফ্লায়ার ডিজাইন আপনার নামটা এখানে দিয়ে দিবেন, মনে করেন ফ্লায়ার অথবা ব্রোশিওর অথবা বিজনেস কার্ড ডিজাইন লেটার হেড, সেই নামটা আপনি প্রজেক্টের নামটা এখানে অ্যাড করে দিবেন। আদারওয়াইজ আপনি প্রজেক্টের নাম না দিলে এরকম লেখাটা থাকবে। তাহলে আমরা এখানে ধরুন ক্লাস 1, আমরা আজকে প্রথম ক্লাস করবো, ক্লাস 1 দিলাম। ওকে, এখন কথা হলো এখানে আমরা উইথ এন্ড হাইট পাচ্ছি, এই দুইটা সাইজকে আপনারা কি করতে পারবেন, দৈর্ঘ্য এবং প্রস্থ আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এগুলো কিভাবে কাস্টমাইজ করবেন, নির্দিষ্ট একটা মাপ দিয়ে। এখন নির্দিষ্ট মাপ কি জিনিস, আবার মাপের এখানে কয়েকটি যন্ত্র আছে, মানে সাইজ দেওয়া আছে কি কি পয়েন্টস, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এন্ড পিক্সেল। তো এখানে অনেকগুলো সাইজ আছে, তা আমাদের এই সবগুলো সাইজ আমাদের শিখতে হবে না, আমরা বাই ডিফল্ট 2-3টি সাইজ দেখলে 2টি সাইজ জানবো, সেটা হচ্ছে ইঞ্চি এবং পিক্সেল, ইঞ্চিস এবং কি পিক্সেল। এখন ইঞ্চি এবং পিক্সেল দিয়ে বাকিগুলো না জানলে কেন হবে, কারণ আমরা সবসময় কাজই করি ইঞ্চিতে এবং পিক্সেলে। কেন, যেমন আমরা যদি কোনো প্রিন্টে কাজ করি সেক্ষেত্রে আমরা ইঞ্চিতে কাজ করি, আর পিক্সেলে কাজ করি কি ডিজিটাল মিডিয়ার জন্য, গ্রাফিক্সের মিডিয়া দুইটি, একটি হচ্ছে ডিজিটাল মিডিয়া,
একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। এখন ডিজিটাল মিডিয়া কোনটি, প্রিন্ট মিডিয়া কোনটি, সেটা আমি আপনাদেরকে বুঝাই। ডিজিটাল মিডিয়া হচ্ছে যেই ধরুন যে কোনো জিনিস আমরা যেমন ফেসবুকে যেরকম ব্যানার দেখি, অনেক কিছু দেখি না, ওটাকে বলে ডিজিটাল মিডিয়া। বা আমরা যে টিভিতে দেখি অ্যাড, এগুলোকে বলা হয় ডিজিটাল মিডিয়া। আর ইঞ্চি যেটা আমরা বলি প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে কোনটা, যেটা আমরা টাচ করতে পারি, যেগুলো আমরা স্পর্শ করতে পারি। যেমন আপনার ফ্লায়ার মসজিদে, যারা প্রতি শুক্রবারে এখন ঢাকা শহরে প্রত্যেকটি মসজিদে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ফ্লায়ার অথবা বিভিন্ন কোম্পানি, ইন্টারনেট ব্রডব্যান্ড কোম্পানি গুলো বিভিন্ন ধরনের আপনাদেরকে রিফ্লেক্স দিতে, ওই যে রিফ্লেক্ট ডিজাইনটা, এটা হচ্ছে আপনি কি প্রিন্ট স্টাইলের, যেগুলো আমরা টাচ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ওগুলো হলো প্রিন্ট মিডিয়াম। তো সবসময় আমরা যখন প্রিন্টে কাজ করবো, প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো, সেই জন্য আমরা সবসময় ইঞ্চি নিয়ে কাজ করবো। আর ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করলে আমরা সবসময় কি নিয়ে কাজ করবো, পিক্সেল নিয়ে কাজ করবো। আর পিক্সেল এই কারণে পিক্সেল নিয়ে কাজ করবো কারণ আমাদের সকল ডিভাইস গুলো, মূলত আমাদের যে টিভি বলুন অথবা আমাদের যে মোবাইল বলুন, সবগুলো মোবাইল অথবা টিভি এগুলো সবই আপনার RGB কালার মোডে, সেই জন্য আমরা পিক্সেল নিয়ে কাজ করবো এবং সবগুলোই মূলত পিক্সেল আকারে ওখানে কালার গুলো কনভার্ট হয়। তো আমরা এখানে প্রিন্টের জন্য কাজ করবো সবসময় অ্যাডোব ইলাস্টো, সেই জন্য আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো। এখন ইঞ্চি নিয়ে কেন কাজ করবো, যেমন আপনি যখন ঢাকা শহরে যদি নীল খেতে যান বা যে কোনো ইয়েতে যান, প্রিন্টে যান, তখন আপনাকে বলে এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ এই আপনার ডিজাইনটা, তখন আপনাকে কিন্তু ইঞ্চিতে বলতে হয়, আপনাকে বলে না যে এটা কত পিক্সেল বা এটা কত ই সাইজ। যখন আপনি কোনো সাইজ বলতে যান, তখন আপনি বলেন যে এত ইঞ্চি বা এত ইঞ্চি আমার ডিজাইনটা আমাকে এটা প্রিন্ট করে দিতে পারবেন কিনা। আমরা কিন্তু এগুলো সচরাচর ওয়ার্ড গুলো ব্যবহার করি। আসলাম টাইম, আপনি একটু মিউট করে নেন, আপনার জন্য সমস্যা হচ্ছে অন্যদের। খায়ের আসলাম, খায়ের সরি। তো এরকম ভাবে মূলত আমরা কি করতে পারবো যে আমাদের সাইজ গুলোকে কনভার্ট করতে হবে। সবাই কি এ পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এখন আসে যে আমি এখান থেকে সাইজ গুলো চেঞ্জ করবো। এখন আপনাকে বলতে পারে আপনার ফ্রেন্ড, অথবা আপনি যখন গ্রাফিক ডিজাইন হবেন তখন আপনার ফ্রেন্ড অথবা আপনার বাবা অথবা আপনার পাড়া প্রতিবেশী যারাই জানে মূলত যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তা আপনাকে সে বললো 5 ফিট বাই 10 ফিটে একটা ব্যানার করে দেবো, আমাকে 5 ফিট বাই 10 ফিটে একটা ব্যানার করে দাও। তো এখন আপনি বললেন যে আরে তুই জানোসই না যে 5 ফিটের কোনো মাপ টু আমার এখানে নাই, তুই ইঞ্চিতে বল। ইঞ্চিতে বলে হবে না, আপনার বাংলাদেশে সাইজ হচ্ছে 5 ফিট 3 ফিট 2 ফিট 2.5 ফিট এরকম ব্যানার সাইজ বলে থাকবে, যে আমাকে দৈর্ঘ্যতে 5 ফিট আর মানে কি মানে কি লম্ব তোমার প্রস্থতে তোমার 2 ফিটের একটা ব্যানার করে দিতে হবে। তো এখন যখন আমি তো এখানে কোনো ফিট মানে ফিট মানে যেটা আমরা ফিটের কোনো একটা ইয়ে পাই না, সাইজ পাই না, তাহলে কি করতে হবে, আমাকে ফিটকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। কিভাবে, যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে থাকে 5 ফিট একটা ব্যানার হবে, তাহলে কি করবেন 5 ইনটু 12 দিয়ে আপনি কি করবেন গুণ করে নেবেন, তাহলে আপনি একজ্যাক্ট ওই সাইজটা পেয়ে যাবেন। আর যদি বলে 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি 12 গুণ করলে কি হবে, আপনি ওই 5 ফিট বাই 3 ইঞ্চির ব্যানারটা আপনি সাইজটা পেয়ে যাবেন। তখন আপনাকে 5 ফিট বাই, তখন আপনি কি করলেন, ধরুন এখানে 60 দিয়ে দিলেন আর এখানে আপনি 36 দিলেন, তাহলে কি হলো 5 ফিট বাই মানে 3 ফিটের একটা ব্যানারের সাইজ আপনি এখানে একজ্যাক্ট কানেক্ট করতে পারবেন। তাহলে এইভাবে যখন আপনি ফিটে কাজ করবেন, তখন আপনি ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। আর ইঞ্চিতে হলে তো অয়েল দেন, আপনার কোনো ধরনের চেঞ্জ করতে হচ্ছে না অয়েল। এখানে আছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন এখানে 2 ধরনের ওরিয়েন্টেশন, একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আপনি যখন পোর্ট্রেটে কাজ করেন, মনে করেন আপনি এই যে এরকম ভাবে কি আছে, ওয়াইড আছে 16, আপনার হাইট আছে এত, তা আপনি বলেন যে না হাইট হবে 16, ওয়াইড হবে কত 36, তাহলে আপনি কি করবেন এখান থেকে ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করে দেবেন, তখন এটা কি হবে উপরে চেঞ্জ হয়ে যাবে। আবার এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করে তাহলে উপরটা নিচে যাবে, নিচে একটা উপরে চলে আসবে। ওকে, আর এখানে আর্টবোর্ড, আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। একাধিক আর্টবোর্ড বলতে আমরা কি বোঝাচ্ছি, মনে করেন আপনি 5 ফিট বাই 2 ফিটের মানে 3 ফিটের ব্যানারে আপনি দুইটা একসাথে কাজ করতে চাচ্ছেন, যে দুইটা ব্যানার আমার একসাথে হবে। দুইটা ব্যানার যখন একসাথে হবে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, যে দুইটা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন, দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। কি হবে, আপনি যখন এটা দুই দিয়ে দিবেন, তখন দুইটা এই যে 5 ফিট বাই 3 ফিটের দুইটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে আমি কাজ করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড দিয়ে দিবো। তাহলে আমি এই পর্যন্ত বুঝতে পারলাম কিভাবে ফিট থাকলে ইঞ্চিতে কনভার্ট করতে হবে, ইঞ্চি থাকলে তো ইঞ্চি ওয়াইল ডান কোনো ধরনের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে কাজ শেখার জন্য আমরা এফ কোন পেপার নিয়ে কাজ করবো। ওকে, এখন আছে যে এখানে ব্লিড অপশন আছে, ব্লিড হচ্ছে যে মূলত একটি কাজের এক্সট্রা অংশ নিয়ে কাজ করতে হবে, এক্সট্রা বৃদ্ধি মানে মেইন সাইজ থেকে কিছু অংশ বাড়িয়ে কাজ করতে হবে। কেন কিছু বাড়িয়ে কাজ করতে হবে, কারণ যখন আমি প্রিন্ট করবো, যেন প্রিন্ট করতে গিয়ে যদি আমার ডিজাইনটা যদি চারপাশে যদি একটু বেশি কেটে যায়, যাতে করে আমার ডিজাইন যেন নষ্ট না হয়, সেজন্য কি করতে হবে, আমাকে একটু সাইজ বাড়িয়ে কাজ করতে হবে, যাতে করে আমাদের জন্য কোনো ধরনের সমস্যা ক্রিয়েট না হয়। সেজন্য আমাকে কি করতে হবে, এক্সট্রা সাইজ বাড়ানো, সেটা হচ্ছে টপ অ্যান্ড বটম, মানে উভয় সাইডে আপনি কি করতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন সাইজটাকে। ওকে, তো সেক্ষেত্রে আমি এটাকে বুঝতে পারলাম এটা প্রিন্টের জন্য। ওকে, তারপরে সেখান থেকে আমাদের
যে এখানে বাই ডিফল্ট আরো কিছু আছে, যেমন এখান থেকে কালার মোড গুলো কি, কালার মোড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আরজিবি কালার মোড, একটা হচ্ছে সিএমওকে কালার মোড, একটা হচ্ছে আরজিবি কালার মোড, একটা হচ্ছে সিএমওকে। আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, আর সিএমওকে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। মানে আপনার স্যার আরজিবি কালার আমরা সবাই জানি, আরজিবি কালার হচ্ছে সিএমওকে সবাই পরিচিত নাম। তাহলে এই দুই ধরনের কালার আমরা কখন কোনটা ব্যবহার করবো? আমরা দুইটা মিডিয়াতে কাজ করি, একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তাহলে ডিজিটাল মিডিয়ার জন্য কখন কোন কালারটা নিব, আর প্রিন্টের জন্য কোন কালারটা নিব, আপনারা এই দুইটা কালারকে এরকম ভাবে ম্যানেজমেন্ট করে নিয়েছে। শুধুমাত্র আপনি যখন প্রিন্টের জন্য কাজ করবেন তখন সবসময় সিএমওকে নিয়ে কাজ করবেন, আর ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করলে অলওয়েজ আপনি আরজিবি নিয়ে কাজ করবেন। এটা সবসময় মাথায় রাখবেন, ডিজিটালের জন্য সবসময় আরজিবি কালার মোড, আর প্রিন্টের জন্য সবসময় সিএমওকে কালার মোড নিয়ে কাজ করবেন। কেন আমি সিএমওকে নিয়ে কাজ করব, কারণ আমি যখন কালারটাকে প্রিন্ট দিব আমার ডিজাইনটাকে, তখন চারটা প্লেটে বাগ হয়ে যায়, সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, সেই জন্য আমাকে সিএমওকে নিয়ে কাজ করতে হবে আমাকে প্রিন্টের জন্য। আর ডিজিটালের জন্য সবসময় আরজিবি, কেন আরজিবি কাজ করবো, কারণ আমাদের ডিজিটালে যত স্ক্রিন আছে সবই আরজিবি কালার মোডে স্ক্রিন, কোনোটা সিএমওকে কালার মোডে স্ক্রিন নয়। সেজন্য আমাকে করতে হবে সিএমওকে কালার মোড কাজ করবো আমাদের কিছু জন্য প্রিন্টের জন্য, আর আরজিবি কালার মোড কাজ করবো ডিজিটালের জন্য। আর এখানে যেটা আমাদের রাস্টার ইফেক্ট যেটা আছে 300, এটা সবসময় 300 থাকবে, এটা চেঞ্জ করার প্রয়োজন। এখানে আছে 7:2 এত আছে, তো আমি এটা সবসময় 300 রাখবো। ওকে, আর বাই ডিফল্ট যে কালারটা আছে প্রিভিউ সেটা আমি এটা রেখে দেবো। তারপর আমি ওকে প্রেস করলে কি হবে, আমার একটা পেজ তৈরি হবে, যে পেজের মধ্যে আমি কাজ করতে পারবো। সবাই কি পেজটি দেখতে পাচ্ছেন? সবাই একটু মিউট করে নেন, এটা আপনাদের নিজস্ব কমন সেন্স এর বিষয়, একটু সবাই মিউট করে দিবেন। ওকে, সবাই কি একটা পেজ দেখতে পাচ্ছেন? একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দিচ্ছি এটাকে কিভাবে ডকুমেন্ট সেট আপটা সেট আপ করতে হবে। ওকে, এখন আছে যে বিষয়টা, সেটা হচ্ছে আর্টবোর্ড, একাধিক আর্টবোর্ড যেটা আমি বুঝাতে চাচ্ছি, যে আমি যদি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে যাই তাহলে কি করতে হবে, যে আমি যদি দুইটা আর্টবোর্ড বা তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আর্টবোর্ড দুইটা দিয়ে দিই বা তিনটা দিয়ে দিই, তাহলে সেম এফোর্ট পেপার বা এফোর্ট পেপারে তিনটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। দেখেন, ক্রিয়েট করলাম, তিনটা আর্টবোর্ড দেখতে পাচ্ছি, 1, 2, 3, দেখেন তিনটা আর্টবোর্ড পাচ্ছে। তো এরকম ভাবে যদি আপনার একাধিক ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারবো, যেখান থেকে আর্টবোর্ডে গিয়ে আমরা একাধিক আর্টবোর্ড দিয়ে নিতে পারবো। ওকে, তো এরকম ভাবে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। তো বাই ডিফল্ট আমি এখন এটা নিয়ে কাজ করবো, একটা নিয়ে কাজ করবো। ওকে, এখন আছে যে আমি তো পেজ নিলাম। ওকে, তো পেজ নেওয়ার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কালার দেখতে পাচ্ছি, হোয়াইট কালার এরিয়া। এই হোয়াইট কালার যে এরিয়াটা, এটাকে বলা হয় আর্টবোর্ড, মানে আপনি যে সাইজটা নিছেন ওই সাইজটাই এখানে আছে, মানে এফোর পেপার এতটুকু জায়গাটাকে বলা হয় এফোর পেপারে একটা সাইজ নিছে, এটাকে বলা হয় আর্টবোর্ড। আর এই যে পাশে একটা অংশ পাচ্ছেন এখানে গ্রে কালারের, ডার্ক গ্রে কালারের, এটাকে বলা হয় আপনাদের কি, ওয়ার্ক এরিয়া। তো ওই ওয়ার্ক এরিয়াটা আমরা অনেক বড় পাবো, দেখেন এই যে এরকম, এই যে পুরো এরিয়াটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, মানে আপনি এর মধ্যে কাজ করবেন। এর মধ্যে কাজ করবেন ঠিকই, যখন আপনি প্রিন্ট করবেন কোনো একটা ডিজাইন করলেন, আপনি এখানে কোনো একটা ডিজাইন করছেন ঠিকই, কিন্তু আপনি এই ডিজাইনটা প্রিন্ট করতে চান, তখন আপনাকে ওয়ার্ক এরিয়াতে নিয়ে, এই যে আর্টবোর্ড এরিয়াতে নিয়ে আপনাকে প্রিন্ট করতে হবে। আপনি যদি ওয়ার্ক এরিয়াতে থাকে ডিজাইন, আর যদি মানে আর আর্টবোর্ডে যদি কোনো ডিজাইন না থাকে তাহলে কিন্তু আপনি প্রিন্ট যখন করবেন তখন হোয়াইট আসবে। তাহলে সেটা সবসময় মাথায় রাখবেন, আমি এই এরিয়াটাতে পুরো এরিয়াতে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু আমি যখন প্রিন্ট করবো অথবা জেপিজি করবো তখন আমাকে এই এরিয়াতে এনে আমাকে ওই ডিজাইনটাকে আমাকে এখান থেকে জেপিজি অথবা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এবং ওয়ার্ক এরিয়া। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আছে যে আমি আর্টবোর্ড বুঝতে পারলাম এবং ওয়ার্ক এরিয়া বুঝতে পারলাম, এখন আছে যে আশেপাশে গুলো কি জিনিস। এখানে দেখেন এই সাইডে আছে আমাদের টুল বার, এটাকে বলা হয় টুল বার, এগুলাকে বলা হয় কি আপনাদের, এগুলোকে বলা হয় মেনু বার, এগুলো বলে টুল বার, এগুলো মেনু বার, এগুলো হচ্ছে মানে প্যানেল, কন্ট্রোল প্যানেল, মানে টুলস কন্ট্রোল প্যানেল বলা হয়, এগুলোকে বলা হয় প্যানেল, এগুলো বলে টুলস, আর এটাকে বলা হয় মেনু বার। তাহলে আমরা এগুলো টুলস শিখবো, মূলত আমরা আজকে টুলস দেখবো। যেমন এখানে আসছে এই টুলস গুলো দেখবো, আমি এই টুল বারটাকে আমি মুভও করতে পারবো, যে আমি এটাকে এদিকে নিয়ে আসতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন না টুল বার, যে আমরা এখান থেকে টুল বার দেখতে পাচ্ছি, আবার এখান থেকে প্যানেল গুলো আমরা এরকম ভাবে কি করতে মুভ করতে পারবো। সেরকম মুভ করে আপনারা কেটে দিচ্ছেন, আপনারা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো কিছুই নাই, টুলস ও নাই, মেনু নাই, কিছুই নেই। তো এখানে আবার কিভাবে ব্যাক করবেন, আপনার ব্যাক করার জন্য যদি আপনার এই ধরনের কাজ হয়ে যায় যে আমি
টুল বার গুলো মানে মানে কাজ করতে গিয়ে আমি টুল বারটা ডিলিট হয়ে গেছে বা মেনু বারটা আমার ডিলিট হয়ে গেছে। এখন এই টুল বারে মেনু বার কিভাবে ব্যাক করবো? আমরা টুল বার মেনু বার ব্যাক করার জন্য উইন্ডো থেকে আমরা ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা এখান থেকে এসেনশিয়ালে ক্লিক করে বা ক্লাসে ক্লিক করলে আমি এটাকে আবার এখানে ব্যাক করে নিয়ে আসতে পারবো, সকল কিছুগুলি ব্যাক করে চলে আসবে। অথবা আমি এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস দেখে আমি যদি এখানে প্রিন্টে দিই তাহলে আমাদের প্রিন্টের জন্য যে ধরনের মানে ডকুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো আমার এখানে শো করবে। ওয়েল এখানে আছে যে আমাদের মেনু বারটা আছে মানে টুল বারটা, সেটাকে আমি এখানে বড় এবং ছোট করতে পারি, এরকম ভাবে অ্যারো সিস্টেমটা আছে সেটা আমরা বড় ছোট করতে পারবো। ওয়েল তাহলে এখন আছে যে আমাদের এই মেনু বার টুল বার বা প্যানেল এগুলো আমরা বুঝতে পারলাম। এখন আছে যে আমি যে পেজটা নিয়ে কাজ করব এই পেজটা অনেক সময় আমাকে বড় করে দেখতে হবে, ছোট করে দেখতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আপনি যখন কোনো একটা ডিজাইন করেন বা ড্রয়িং করেন তো অনেক ক্ষেত্রে আপনার পেজটা কোনো সরাসরি আপনি দেখে গেলাম মানে একদম ভাবে রেখে কাজ করতে পারেন না, অনেক সময় আপনার প্রয়োজন হয় এটা ঘুরানো বা একটু সরিয়ে নিয়ে কাজ করতে হয়। ঠিক সেমনি না, আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জুম করতে হবে, বড় করতে হবে, নাড়াচাড়া করতে হবে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। তাহলে চলুন যে কিভাবে কি করতে হবে, আমি যে পেজটা আছে এই পেজটাকে আমি একটু জুম করে বড় করে কাছ থেকে দেখতে চাই। তাহলে আমাদের এখানে একটা জুম টুল আছে যে মেনু বারে, জুম টুলে ক্লিক করলে এটা কি হবে, জুম হবে। যে ক্লিক করলে দেখেন জুম হয়ে যাচ্ছে পেজটা, এরকম ভাবে জুম হচ্ছে। যে এরকম ভাবে কি করা যাবে, এটাকে জুম করে দেখা যাবে। আর জুম আউট করবেন তাহলে কি হবে, এই পেজটা যখন জুম করলেন এটাকে জুম আউট করতে হবে, মানে এটাকে আমাকে আবার ছোট করতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে যদি আমি কিবোর্ডের অল্ট, কিবোর্ডের অল্ট আপনারা কিবোর্ডের CTRL এর পাশে পাবেন এর LT, এই অল্টার প্রেস করে কি করতে হবে, আপনি আবার ক্লিক করলে কি হবে ছোট হয়ে যাচ্ছে, মানে এটা আবার আগের জায়গায় চলে আসতেছে। এখন আছে আমি ছোট এবং বড় করলাম, এখন আমি বলতেছি আমি এটা কি করব উপরে নিচে দেখবো। আর উপরে নিচে দেখার জন্য মূলত আমাকে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুলটা আছে যে এই পেজটাকে নাড়াচাড়া করতে হবে, যে আমি এই পেজটাকে একটু নাড়াচাড়া করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই হ্যান্ড টুল ইউজ করবো। কিভাবে, হ্যান্ড টুল দিয়ে আমি এখান থেকে এরকম ভাবে এটাকে নাড়াচাড়া করতে পারি। তো জুমের সময় আমি জুম টুলে ক্লিক করে জুম করতে পারবো, কাছে দেখতে পারবো। আবার যখন আমি জুম অবস্থা থাকা অবস্থায় যদি আমি এটাকে মুভ করতে চাই তাহলে আমি এখান থেকে যে হ্যান্ড টুলটা দিই আমি এটাকে মুভ করতে পারবো এই পেজটাকে। ওয়েল তো এভাবে মূলত আমরা যদি আমরা ডিজাইনার হতে চাই তাহলে আমরা এইভাবে কাজগুলো যদি আমরা ম্যানুয়ালি বারবার করি, জুম করে ক্লিক করব, হ্যান্ড টুল দিয়ে কি করবো মুভ করব, এরকম ভাবে না করে আমরা শর্টকাট শিখবো। শর্টকাটটা কি সেটা আমরা আজকে দেখবো। ওকে, যে কোনো পেজ জুম করার জন্য মূলত আমি যদি এই পেজটাকে জুম করতে চাই তাহলে আমি যে কোনো এখানে যে টুল বার গুলো, এই টুল বার গুলো যে টুল বারে থাকে না কেন, যে কোনো টুল বারে থাকা অবস্থায় যদি আমি পেজটাকে জুম করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কন্ট্রোল স্পেস ধরতে হবে। কন্ট্রোল স্পেস ধরলে আপনি জুম টুলটা পেয়ে যাবেন, কন্ট্রোল ধরে স্পেস ধরবেন, ধরার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি এটাকে জুম করতে পারবেন। আবার আপনি এখান থেকে কি করতে পারবেন, যে কন্ট্রোল জিরো চাপলে আবার আগে চলে যাবে। কন্ট্রোল স্পেস ধরে যেতে আপনি মাউসে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ধরে রাখেন তাহলে জুম হয়ে যাবে। আবার অল্টার স্পেস ধরলে আবার ক্লিক করে ধরে রাখলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। যে আপনি এটা দুভাবে করতে পারবেন, কন্ট্রোল স্পেস ধরে আপনি এরকম ভাবে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। কন্ট্রোল স্পেস ধরে শুধুমাত্র কন্ট্রোল স্পেস ধরে এবার টান দিলে জুম হবে, আবার এই টানতে আবার ওখানে নিলে জুম আউট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল স্পেস ক্লিক করেন তাও জুম হবে, আর অল্টার স্পেস ধরলে জুম আউট হয়ে যাবে। এটা শর্টকাট যে কোনো টুলসে থাকা অবস্থায়, যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি আপনি কন্ট্রোল স্পেস ধরেন তাহলে জুম হবে, ক্লিক করে জুম টুল চলে আসবে। আবার অল্টার স্পেস ধরলে কি হবে, জুম আউট হয়ে যাবে। কন্ট্রোল অল্টার স্পেস আর কন্ট্রোল স্পেস ধরলে জুম হবে, কন্ট্রোল অল্টার স্পেস ধরলে জুম আউট হয়ে যাবে, এরকম জুম ইন জুম আউট। এখন আছে যে আমি তো বুঝলাম যে কোনো টুলসে থাকা অবস্থায় আমি জুম করলাম, কিন্তু যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি আমি হ্যান্ড টুল টানতে চাই কি করতে হবে, যে কোনো টুলসে থাকা অবস্থায় যদি আপনি শুধুমাত্র স্পেস বাটনটা ধরেন তাহলে হ্যান্ড টুল পেয়ে যাবেন। তাহলে কি হবে, যে হ্যান্ড টুল পেয়ে আপনি এটা কি করতে হবে, মুভ ইন এবং মুভ করতে পারবেন। ভালো, তাহলে আমি এতটুকু বুঝতে পারলাম যে কিভাবে পেজটাকে মুভ ইন এবং মুভ করতে হয় এবং কিভাবে আমাদের এটাকে জুম ইন জুম আউট করতে হয়। ভালো, এখন আসি যে আমরা আজকে কি শিখবো। তাহলে আমরা আজকে এই যে আমি টুল বারটা নিয়ে আসলাম, এখানে দেখেন এই টুল বারে মাঝখানে একটা ব্ল্যাক লাইন দাগ দেওয়া আছে, উপরে যে পার্টটা এই পার্টটাকে কয়েকটা পার্টে ভাগ করেছে টুল বার গুলো। তাহলে কিভাবে, কোন টুল বারটা কি, যে প্রথম যে পার্ট এই পার্টটাকে বলা হয় সিলেক্ট, মানে আমাদের মানে সিলেকশন পার্ট। দ্বিতীয়কে বলা হয় অবজেক্ট ক্রিয়েটিং পার্ট, তৃতীয় পার্টটাকে বলে অবজেক্ট মানে এডিটিং পার্ট, আর চতুর্থ পার্ট গুলোকে বলে কালার কারেকশন আর আদার বিষয়গুলো। যেমন এই পার্টটাকে বলা হয় কালার, কালার এডিটিং করার জন্য, আর বাকি বিষয়গুলো আপনি আদার্সের জন্য এগুলো ব্যবহার করা হয়। তা আজকে আমরা শিখবো সিলেকশন পার্ট, তার পাশাপাশি অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। আমি বলছি এটা একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই পার্টটা দেওয়া আছে। তা আমি আজকে যে টুলটা শিখবো সেটা হচ্ছে আমরা তিনটা টুল শিখবো, টোটাল পাঁচটা টুল শিখবো। কে কি, এখানে রেকটুঙ্গাল, রেকটুঙ্গালের ভিতরে এখানে আমরা যদি এখানে দেখেন প্রত্যেকটা, আমি একটু বুঝে দিচ্ছি আপনাদের।
যে টুলগুলোর মধ্যে এরকম ভাবে সাদা কর্নার অপশন আছে, ওই টুলের মধ্যে আরো কিছু টুলস আছে, ওই টুলের মধ্যে আরো কিছু টুলস আছে, সেগুলো আমি কিভাবে পাবো? প্রথমটা বলি যে আমি যখন এই টুল নিয়ে কাজ করবো, দেখেন এই টুলের ভিতরে আরো কিছু টুলস আছে, ক্লিক করে ধরে রাখতে হবে টুলটাকে, যে হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখলে আপনি বাকি টুলগুলো দেখতে পাবেন। কি কি আছে? রেক্টুঙ্গাল, রাউন্ড, রেক্টুকাল, ইলিশ, পলিগনাল, স্টাইল এবং এগুলো আছে। তা আমরা মূলত প্রথম দেখতেছি এখানে রেক্টুঙ্গাল, রাউন্ড। তাহলে এই টুল বারটা আপনি যখন ক্লিক করবেন, ধরে রাখবেন, তখন এগুলো শো করবে। আর এই শো করা অপশন পরে যদি আপনি এখানে ছেড়ে দেন, তাহলে এই সবগুলো অপশনই আপনার সামনে দেখতে পাবেন। তাহলে আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, আমরা এখান থেকে শিখবো যে কিভাবে নেওয়া যায়। যেমন রেক্টুঙ্গাল প্রথমে আসে, এটা সিলেকশন টুল। প্রথমে আছে রেক্টুঙ্গাল। রেক্টুঙ্গাল কি করে? চারকোনা বক্স তৈরি করে। কি করে? চারকোনা বক্স, যেমন এরকম যে ক্লিক করে টান দিলাম, চারকোনা বক্স তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো শেপ তৈরি করেন না কেন, এরকম ভাবে চারকোনা বক্স আপনার তৈরি হবে, এরকম ভাবে চারকোনা বক্স তৈরি হবে। তাহলে দেখেন এরকম ভাবে চারকোনা বক্স যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে রেক্টুঙ্গাল হেল্প করবে। কে হেল্প করবে? রেক্টুঙ্গাল। রেক্টুঙ্গাল মানে চতুর্ভুজ। এরকম ভাবে যে কোনো শেপ আপনি এরকম ভাবে চান, এরকম ভাবে চান, যে কোনো ভাবে চান না কেন, আপনি কি করবেন, এটাকে আপনাকে চারকোনা বক্সই তৈরি করবে, আর বাইরে কোনো অবজেক্ট তৈরি করতে পারবে না। ওয়েল, তাহলে এই দেখেন আমি এখান থেকে এরকম ভাবে যে কোনো শেপ তৈরি করলে চারকোনা অবজেক্ট হয়ে যাচ্ছে। এখন আসছে আমি পেজটা মুভ করবো, তাহলে কি করবো, পেজটাকে মুভ করবো কি করতে হবে? তাহলে স্পেস বাটনে ক্লিক করতে হবে। আজ স্পেস বাটনে ক্লিক করলাম, আমি আবার এদিকে মুভ করে চলাম। দেখেন সিলেকশন থাকা অবস্থায়, এই সিলেক্ট সিলেক্ট টুল থাকা অবস্থায়, রেক্টাঙ্গেল টুল থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে মুভ করতেছি এরকম ভাবে। তাহলে আমি ধরুন আবার এখানে ক্লিক করলাম, যেরকম ভাবে আমি আবার আগের জায়গায় আমি আবার অবজেক্ট তৈরি করতে পারছি। ওকে, এটাকে বলা হয় রেক্টাঙ্গেল টুল। এখন আছে প্রথম টুলটা, এই রেক্টাঙ্গেল টুলের সাথে আমরা শিখবো এটা সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা, যে কোনো অবজেক্টকে কি করবে, এরকম ভাবে সিলেক্ট করে মুভ করবে। এই যে সিলেক্ট করলাম, মুভ করলাম, সিলেক্ট করলাম, মুভ করলাম, সিলেকশন টুলের কাজ যে যে কোনো অবজেক্টকে কি করবে, এরকম ভাবে সিলেক্ট করবে। তো আমি সিলেক্ট করতে পারবো এই অবজেক্টটা টুল দিয়ে, এফ টুলটা দিয়ে আমি কয়েক রকমের কাজ করতে পারবো, কি ধরনের কাজ করতে পারবো এটা একটু বুঝে নিই। সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবেন, আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আবার ডিলিট করে দিতে পারবেন, সিলেক্ট করে ডিলিট প্রেস করে যাবেন, সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, তাহলে কি হবে, অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমি সবগুলো অবজেক্ট যদি একসাথে ডিলিট করে দিতে চাই, তাহলে আমি কি করব, সবগুলো অবজেক্টকে সিলেক্ট ডিলিট করে দিতে চাইলে আমি সবগুলোকে সিলেক্ট করতে হবে, কিভাবে, ড্রাগ করে, বাহির থেকে ড্রাগ করে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করবো, কিবোর্ডে ডিলিট প্রেস করলে কি হবে, সবগুলো অবজেক্ট ডিলিট হয়ে গেছে, আবার এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারলাম। তাহলে সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে মুভও করা যায়, আবার ডিলিটও করা যায়। এটার আরো কিছু গুণ আছে এই সিলেকশন টুলের। কি আছে যে এটার আরো কিছু গুণ আছে যে আপনি অবজেক্টটা কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, কিভাবে, এই কর্নার থেকে ধরে এরকম ভাবে বড় ছোট করতে পারবেন, এটাকে বড় করতে পারবেন, এই পাশ থেকে কমা দিতে পারবেন, আবার এদিকে বড় করতে পারবেন, এরকম ভাবে কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এরকম ভাবে কি করা যাবে, বড় ছোট করা যাবে। আবার এই অবজেক্টটাকে রোটেট করার জন্য আমাকে এই সিলেকশন টুল হেল্প করবে, কিভাবে, এই যে অবজেক্টটাকে সিলেক্ট অবস্থা যদি আপনি কর্নারে চলে আসেন, তাহলে আপনি এটাকে এরকম ভাবে রোটেট করতে পারবেন। তাহলে এই সিলেকশন টুলের বহু ধরনের গুণ আছে। কি কি আছে? অবজেক্টকে মুভ করা যায়, অবজেক্টকে সিলেক্ট করে ডিলিট করা যায়, আবার অবজেক্টকে কি করা যায়, বড় ছোট করা যায়, যেখান থেকে ধরে বড় ছোট করা যায়, আবার অবজেক্টটাকে রোটেট করা যায়। তাহলে আমি এই একটা সিলেকশন টুল দিয়ে আমি কয়েক রকমের কাজ করতে পারি। তাহলে আমি এখন শিখতে পারলাম কি সিলেকশন টুল এবং আমাদের রেক্টুঙ্গাল টুল। এখন আসি রেক্টুঙ্গাল করলাম। রেক্টুঙ্গাল মানে চারকোনা বক্স তৈরি করে, এরকম ভাবে চারকোনা বক্স তৈরি করবে, যেরকম ভাবে চারকোনা বক্স তৈরি করবে। এখন আছে সেকেন্ড অপশন, সেকেন্ড হচ্ছে রাউন্ড রেক্টুঙ্গাল। রাউন্ড রেক্টুঙ্গাল কি করবে, এটা আমি এখানে যেমন চারটা কোনা দেখতে পাচ্ছি, এগুলো কি করবে, রাউন্ড করে দিবে। কেমন দিবে, যেমন আপনি একই ভাবে রাউন্ড করতে চাইলে যেরকম ভাবে রাউন্ড হয়ে যাবে, কোনাগুলো রাউন্ড হয়ে যাবে, এটাকে বলা হয় রাউন্ড রেক্টুঙ্গাল। আপনি যে কোনো শেপ তৈরি করেন না কেন, কর্নারগুলো কি হবে, রাউন্ড হয়ে যাবে, এটা হচ্ছে রাউন্ড রেক্টুঙ্গাল। তারপর আছে ইলিপস। ইলিপসের কাজ হচ্ছে কি, সার্কেল তৈরি করা, সার্কেল এবং ওভাল, সার্কেল এবং কি ওভাল, যেমন আমি এরকম ভাবে ওভাল ওভাল তৈরি করতে পারবো, আবার এরকম ভাবে কি করতে পারবে, সার্কেল তৈরি করতে, ওভাল সার্কেল যেরকম ভাবে শেপ চান না কেন, সেটা আপনি কি করতে, ওভাল সার্কেলে এরকম ভাবে ইলিপসের মাধ্যমে তৈরি করতে পারবেন। তাহলে আমি কি কি দেখলাম, রেক্টুঙ্গাল, রাউন্ড রেক্টুঙ্গাল এবং ইলিপস, মানে ইলিপস মানে কি আপনার সার্কেল, মানে সার্কেল তৈরি করতে পারবেন। তো এরকম ভাবে যদি আমি যদি চাই যে আমি 100% সার্কেল তৈরি করবো, 100% সার্কেল বলতে বোঝায় কি বোঝাচ্ছি, যেরকম সম্পূর্ণ পারফেক্ট, যে এটা তো সার্কেল বোঝায়, আমরা তো বলি এটা সার্কেল কিন্তু এটা ওভাল, কিন্তু আমি যদি চাই 100% সার্কেল, তাহলে কি করতে হবে, কিবোর্ডে শেপ প্রেস করতে হবে, কিবোর্ডে শেপ প্রেস করে যখন আপনি এটাকে সার্কেল তৈরি করবেন, তাহলে একদম 100% সার্কেল হয়ে যাবে। কিবোর্ডে শিফট মানে চতুর্থ সাইডে সমপরিমাণ মানে নিয়ে রেশিও নিয়ে এটা বড় হবে, চতুর্থ সাইডে সমপরিমাণ রেশিও নিয়ে কি হবে, এটা বড় হবে, এটাকে বলা হয় আপনার 100% সার্কেল। এখন বলতে পারেন যে 100% রেক্টাঙ্গেল তৈরি করতে চাইলে মানে আপনি চতুর্থ সাইডে সমপরিমাণ স্পেস, আপনি এটাকে যত বড় করবেন, মানে এটাকে ধরে বড় করবেন, উপরে নিচে টপে বটমে যা আছে চারো সাইডে সমপরিমাণ কি হবে, বড় সাইজে একটা
আপনার রেকটেঙ্গেল তৈরি হবে। আমি যদি এখানে রাউন্ড রেকটেঙ্গেল চাই সেটা একই রকম, যে আমি চারো সাইডে সমপরিমাণ সাইজে বড় হবে, যেন আমি এরকম ভাবে দিলাম, এরকম চারো সাইডে সমপরিমাণ রাউন্ড রেকটেঙ্গেল হয়ে গেছে। ওকে, তারপরে আসেছে এখান থেকে পলিগোনাল। পলিগোনাল কাজ হচ্ছে যে মনে হচ্ছে যে এখানে আপনার পয়েন্ট মানে কর্নার আকারে কাজ করবে। কর্নার আকারে কেমন হবে, যে আপনি এখানে নিলেন, এখানে নেওয়ার পর আপনি বলেছেন ছয় কর্নার বিশিষ্ট একটা, আপনি কি প্রয়োজন শেপ প্রয়োজন, এই ক্লিক করলাম ছয়টা কর্নার হয়ে গেছে, 1 2 3 4 5 6, ছয় কোনার বিশিষ্ট কি চাইলেন, আমি এখানে শেপ তৈরি করলাম। আপনি মনে করতেছেন যে না আমি কোনাগুলো আগে বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্লিক করবেন, এই যে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় ক্লিক করলে আপনি এখান থেকে যে ডাইমেনশন স্লাইড পেয়ে যাবেন, যে কয়টা স্লাইড পাচ্ছেন এখানে। আপনি মনে করলেন যে থ্রি, তাহলে কি হবে ট্রাইঙ্গেল হয়ে যাবে, ক্লিক করলে ট্রাইঙ্গেল, এখন ক্লিক করলে কি হবে ট্রাইঙ্গেল হবে। আপনি বলছেন যে না ট্রাইঙ্গেল দরকার নেই, আমি এখান থেকে চতুর্ভুজ চাচ্ছি, আপনি চারটা কোনা দিয়ে ওকে প্রেস করলে চতুর্ভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এটা কি করা যাবে, বাড়ানো কমানো যাবে। সহজ পদ্ধতি কি, তাহলে সহজ পদ্ধতি হচ্ছে যে আমি পরিগণ নিলাম, নেওয়ার পর আমি যে কিবোর্ডে আপ এন্ড ডাউন, কিবোর্ডের আপ এন্ড ডাউন, আপনি যে নাম্বার, আপনি কিবোর্ডের নাম্বারের পাশে দেখবেন তিন চারটা বটম আছে, আপ ডাউন, তারপরে হচ্ছে আপনার লেফট রাইট, আপনি আপ এন্ড ডাউন করবেন। তাহলে যদি আপ করি তাহলে কি হবে কর্নারটা বেড়ে যাবে, এরকম ভাবে কর্নার বাড়বে, আর ডাউন করলে কি হবে কর্নারটা কমে যাচ্ছে। দেখেন আমি ছয় কর্নার থেকে সাত আট কর্নার করে নিলাম, আমি যদি মনে করি ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল করে নিতে পারবে, ট্রাইঙ্গেল, তো এরকম ভাবে কি করে পলিগন ট্রাইঙ্গেল ইত্যাদি করা যাবে। ওকে, তাহলে আমি এটা বুঝতে পারলাম যে পলিগনের কাজ হচ্ছে যে একাধিক কর্নার তৈরি করার জন্য আমাকে পলিগনের হেল্প পাবে। এখন আছে স্টার, স্টারের কাজ কি, তাহলে স্টারের কাজ হচ্ছে যে যেমন আমি এখানে ছোট করলাম, কিভাবে ছোট করলাম, শিফট স্পেস ধরে না কন্ট্রোল স্পেস ধরে আমি কি করলাম এটাকে জুম জুম ইন করলাম, আর হচ্ছে কন্ট্রোল অল্ট স্পেস ধরে আমি জুম আউট করে নিলাম এটাকে, আমি সবগুলোকে ধরে যে এখান থেকে সিলেকশন টুলতে সবগুলোকে ধরে আমি এখন বাকিগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আসে যে আমি এখান থেকে স্টার বাটনটা দেখবো, যে স্টার টুলটা দেখবো, স্টার টুলের কাজ কিরকম ভাবে স্টার তৈরি করবে, যেরকম ভাবে ধরলে স্টার তৈরি হয়ে যাবে, দেখেন স্টার তৈরি হচ্ছে না। ওকে, এখন আপনি বলতেছেন যে আমি আরো কয়েকটা কর্নার চাই, এরকম ভাবে এরকম ভাবে আরো কয়েকটা কর্নার চাই, তাহলে সেক্ষেত্রে স্টারটা ধরে ক্লিক করে রাখবেন, মাউসটা ছেড়ে দেবে না, স্টারটা ধরে কি করতে হবে যেরকম ভাবে ধরে ক্লিক করে ছেড়ে দেবে না মাউসটাকে, মাউসটাকে থাকা ধরা অবস্থায় থাকে, ক্লিক করে সারা না ছেড়ে আপনি কি করবেন আপ এন্ড ডাউন করবেন। এই যে আপ করলেন, এটা কি হচ্ছে এখানে পয়েন্ট বেড়ে যাচ্ছে, এই যে পয়েন্ট বেড়ে গিয়ে এরকম হয়ে গেছে, পয়েন্ট বেড়ে হয়ে গিয়েছে, এরকম কালারটা হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারবো এরকম কালারটাকে আমি দিয়ে নিতে পারলাম। তারপরে সে আমি যদি আবার এখান থেকে যদি চাই যে আমার যে এখানে আছে আর আমি ঘনত্ব চাচ্ছি এখানে আরো পয়েন্ট অ্যাড করে দেবো, তাহলে আপ করে দিবো, তাহলে এরকম ভাবে একদম কর্নার হয়ে গেছে, দেখেন এই যে এরকম ভাবে অনেক পয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখতে কেমন দেখা যাচ্ছে তাই না। এখন কথা হলো যে আমি আপনি বলতেছেন যে আমি তো করলাম, কিন্তু আমি এই যে লাইন, এই যে এখান থেকে যে কর্নারটা তৈরি হয়েছে তো বললাম বা এই কর্নারটা আমি ছোট করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে কিভাবে করতে হবে, এই কর্নারটা যদি ছোট করতে চান তাহলে আপনি আপনি যখন তৈরি করলেন, তৈরি করা অবস্থায় আপনি কিবোর্ডের কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরলে আপনি এটা ছোট বড় করতে পারেন, কন্ট্রোল ধরলে ধরে আপনি এটাকে ধরে যেরকম ভাবে আপনি এই যে পয়েন্ট গুলাকে ছোট করে দিতে পারবো, এই যে প্রত্যেকটা পয়েন্টকে ছোট করে দিতে পারবো। আবার এখান থেকে ধরা অবস্থা ধরুন আপনি কি করতে চাচ্ছেন যে আরো কমাই দিতে চাচ্ছেন, তখন আপনি দেখে এরকম কমাই দিতে পারবেন যে আপনি এরকম একটা বিষয়কে তৈরি করতে পারবেন। এখন আছে যে আপনার প্রয়োজন হয়েছে কি, যে আমার এই পয়েন্ট গুলোকে অনেক বড় করবো, আপনার নিজের চাহিদা, আপনি চাহিদা অনুযায়ী কাজ করবেন, আপনার চাহিদা হলো কি এগুলোকে অনেক বড় করবেন, তাহলে কিভাবে বড় করতে হবে, এই যে এখান থেকে স্টার টুল, স্টার টুলে আসার পরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে টান দেন একদম অনেক বড় হয়ে যাবে, মনে হচ্ছে একদম সূর্য চারদিকে ছড়িয়ে গেছে এই যে এরকম ভাবে। তাহলে কন্ট্রোল ধরে কি করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, আবার আপ এন্ড ডাউন দিয়ে কি করা যায় এগুলোকে বাড়ানো যায় কমানো যায়, এটা হচ্ছে স্টার টুলটা দিয়ে। ওকে, এখন কথা হলো আমি তো এখানে রেকটেঙ্গেল টুলগুলোর বাকি বিষয়গুলো আমি বুঝতে পারলাম। এখন আছে যে আমার প্রয়োজন আছে যে দেখেন আমি যখনই কাজ করি শুধুমাত্র আমার হোয়াইট কালার আছে, এখন আমার প্রয়োজন আছে আমি অন্য কালার দেবো, সেটা কি দেওয়া সম্ভব, হ্যাঁ সেটা দেওয়া সম্ভব। কিভাবে সম্ভব, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা কালার আছে, কি কি কালার, একটা হচ্ছে স্টক কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার, একটা হচ্ছে ফিল কালার। এখন আপনার কালার দেওয়ার প্রয়োজন আছে, এখন আপনি চাচ্ছেন কালার দেওয়ার জন্য, আমি তো যা করছি সবই হোয়াইট, কিন্তু আমি চাচ্ছি না কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলছে যে আপনি দুইটা কালার নিয়ে কাজ করতে পারবেন, একটা হচ্ছে স্টক কালার, একটা হচ্ছে ফিল কালার। এখন স্টক কালার কোনটা এবং ফিল কালার কোনটা সেটা আমি বুঝে নিয়েছি, এখানে একটা দেখেন কালার একটা অপশন আছে, এই যে ওপরে যে কালারটা এই যে বক্স দেখেন ফিল, এটাকে বলা হয় ফিল কালার, আর এই যে এখানে দেখেন একটা সারাউন্ডিং চারো সাইড দিয়ে ভিতরে কোনো কালার নেই, এটাকে বলা হয় স্টক কালার। এখন আমি ফিল কালারটা কিভাবে চেঞ্জ করবো, আমি যদি কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি সিলেকশন টুলে সরাসরি চলে যাবো, সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে সিলেক্ট করবো, করার পর আমি কালার উপর ডাবল ক্লিক করবো, করার পর আমি এখানে একটা কালার পিকার পেয়ে যাবো, এই যে একটা কালার পিকার পেয়ে যাবো, বিশাল একটা জিনিস। এই কালার পিকার আসার পর আমি এখানে দুইটা অপশন পাচ্ছি, এটাকে বলা হয় এই যে লম্বা একটা লাইন দেখতে পান না, এই যে একটা লম্বা লাইন, এই লাইনটাকে বলা হয় হিউ,
হিউ মানে কালারের অপোজিট নাম, হিউ হিউ মানে হিউ কালার, কালার একটা অপোজিট নাম আর কি। তো এখানে হিউতে অনেক ধরনের কালার আছে, আর এটা দেখতে পান নাই যে এটা, এটাকে বলা হয় কালার পিকার, মানে আপনি রেডে আছেন, আপনি কি ধরনের রেড চান, ডার্ক রেড, লাইট রেড, নাকি একদম হাল আর বেশি গাঢ় রেড, সেটা আপনি কিন্তু কালারটা পিকার করতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, এটাকে যদি আমি ক্লিক করে এটি লাইট রেড চলে আসে, আমি যদি এখানে ক্লিক করে একদম টকটকা রেড চলে আসে, আবার এখানে যদি ক্লিক করে ডার্ক রেডই আছে কিন্তু আমি রেডের ভেরিয়েশন পাচ্ছি, এখানে যে ক্লিক করে করে আমি রেডের ভেরিয়েশন পাচ্ছি, এটাকে বলা হয় কালার পিকার বলা হয়। আর এই যে এটাকে বলা হয়, এটাকে বলা হয় কালার হিউ, হিউ মানে আপনি কালারটাকে সিলেক্ট করবেন, আপনি কোন কালারটা নিতে চান। আপনি বললেন যে আমি গ্রিন কালার নিবো, তখন আপনি কি করবেন এই যে হিউ বাটনটা ধরে এটার উপরে নিয়ে যাবেন, তখন দেখেন গ্রিন চলে আসছেন। এখন আপনি গ্রিনের কোন কালারটা চান, আপনি বলছেন আমি ডার্ক গ্রিন চাই, যে ক্লিক করেন এটা দিয়ে, আবার আপনি বলছেন লাইট গ্রিন, আপনি লাইটে ক্লিক করেন, আপনি বলছেন না আমার অনেক ডার্ক দরকার, বাংলাদেশি কালারটা পতাকার কালার দরকার, আপনি বাংলাদেশি পতাকার ক্লিক করলেন, ক্লিক করার পর ওকে প্রেস করলেন, কালারটা এখানে চলে আসলো। সবাইকে বুঝতে পারছেন সেটা? তাহলে আমি কালারটাকে চেঞ্জ করতে পারবো কিভাবে, শুধুমাত্র অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে আমি যে কালারটা চাই না কেন সেই কালারটা আমি সিলেক্ট করে আমি ক্লিক করলে ওই কালারটা এখানে চলে আসছে, এটাকে বলা হয় ফিল কালার। এখন আপনি বলছেন আমার এই অবজেক্টের সাথে আমার একটা প্রয়োজন, সেটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক কালার। তাহলে কি করবো, আমি এই যে স্ট্রোক কালার উপর ডাবল ক্লিক করবো, করার পর আমি যে কালারটা চাই স্ট্রোক হিসাবে সেই কালারটাকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমার স্ট্রোক কালারটা চলে আসে। দেখেন এই যে স্ট্রোক কালারটা চলে আসছে, যেখানে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, যেটা কেবল বর্ডার, যে বর্ডারটাকে যদি আমি চাই যে বর্ডারটা পেলে আমি বর্ডারটা ছোট বড় করতে পারবো কিভাবে, এই যে এখানে স্টক, এই যে উপর দেখেন এই যে ফিল কালার স্টক কালার, এখানে সে বর্ডার, বর্ডারটাকে যদি আমি ক্লিক করে যেখানে সাইজ বড় করে দিই তাহলে এটা বর্ডারটা সাইজ বড় হয়ে গেছে। আবার এই সাইজটাকে ক্রিয়েট করা অবস্থা অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি বর্ডারটা যদি কমাই দিই তো এটা আবার কমে গেছে। এখন যদি আমি চাই বর্ডারটাকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করার জন্য সেখান থেকে আমি এটা করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম ফিল কালার স্টক কালার। এখন আসেছে আপনার প্রয়োজন এসেছে যে ভাই আমার তো প্রয়োজন আছে যে ফিল কালারটা দরকার না, শুধুমাত্র স্টক কালারটা দরকার, তখন কি করবেন, তখন দেখেন অবজেক্টটাকে আমি কপি করবো। এখন অবজেক্টটা কিভাবে কপি করে সেটা বলি, আমরা নর্মালি অবজেক্টটাকে কপি করব অল্টার প্রেস করে, কিবোর্ডে অল্টার প্রেস করে হালকা করে ড্রাগ করলে এটা আমি নিচে নিয়ে আসতে পারবো। অল্টার ধরে ড্রাগ করলে কি হবে, আমার অবজেক্টটা কপি হয়ে যাবে। তাহলে আমি এখানে তিনটা অবজেক্ট কপি করলাম, 1 2 3 তিনটা অবজেক্ট কপি করলাম, সেম অবজেক্ট। আপনি বলছেন যে আমার সেম অবজেক্টটাই একটা কপি হবে, তাহলে কি হবে, অল্ট সিলেক্ট, সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টার ধরে, অল্টার ধরে ড্রাগ করলে কি হবে কপি হয়ে গেছে, আবার অল্টার ধরে ড্রাগ করলে কি হবে অবজেক্টটা কপি হয়ে গেছে, এরকম ভাবে আমরা কপি করতে হবে। এখন আপনার প্রয়োজন এসে যে ভাইয়া আমার প্রথম যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে কোনো ধরনের কালার থাকবে না, ফিল কালার থাকবে, শুধুমাত্র স্টক থাকবে, তাহলে আমরা কিভাবে করবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি ফিল কালারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে নান, এই দেখেন রেড কালার ক্রস হোয়াইট কালার সাথে রেড কালার, এই নানে ক্লিক করলে কি হবে আমার ফিল কালারটা অফ হয়ে গেছে। আমি আবার এখানে আসার বললাম যে ভাই আমার তো এখানে স্টক কালারটা দরকার না, শুধুমাত্র ফিল কালার, তাহলে কি করবো এই যে স্টক কালার উপরে ক্লিক করবো, ক্লিক করে কি করবো ফিলে ক্লিক মানে নানে ক্লিক করে কি হবে কালারটা চলে গেছে। আর এখন বলছেন যে আমার এখানে স্টক এবং ফিল দুইটাই দরকার, তাহলে আপনি এখান থেকে স্টক এবং ফিল দুইটাই পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র স্টক আছে, স্টকের সাইজটাকে আমরা বড় করতে পারবো এখান থেকে যেরকম ভাবে আমরা এটাকে বড় করতে পারবো। এখানে ফিল কালার আছে, ফিল কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করে আমি যে কালারটা চাই না কেন ওই কালারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে, যেরকম ভাবে চেঞ্জ করতে পারবো। সবাই কি বিষয়টা বুঝতে পারছে কিভাবে ফিল কালার স্টক কালার কিভাবে অবজেক্টটাকে ডুপ্লিকেট করলাম এ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেখাইছি আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি বোঝা গেছে, জি ভাইয়া বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। বাকিরা সবাই বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা মূলত যে আমরা স্টক কালার ফিল কালার বুঝতে পারলাম, প্লাস কিভাবে অবজেক্টকে কপি করা যায় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আছে যে আমরা এই অবজেক্টগুলোকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করব। গ্রাফিক ডিজাইনে সবচেয়ে মূল পার্ট সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট তৈরি করা। কেমন অ্যালাইনমেন্ট, যদি আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট সুন্দর হয় তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে, যদি আপনার অ্যালাইনমেন্ট সুন্দর না হয় তাহলে আপনার ডিজাইন। আসলে আমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করি অবজেক্টে, আমি এই কালারটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমি কি কালার নিতে চাচ্ছি সেই কালারটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করলে ওই কালারটা চলে আসছে সেখানে, ঠিক লাইক দিস ওয়ান, এরকম ভাবে আবার এখানে ডাবল ক্লিক করে আমি এরকম ভাবে একাধিক কালার নিয়ে নিলাম, আমি যে কালারটা দরকার আমি ওই কালারটা ডাবল ক্লিক করে এখান থেকে কালারটাকে পিকারটা কালার পিকারটা দিয়ে আমি সিলেক্ট করে আমি ওকে প্রেস করে দিলে কালারটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এটা এসে আমি যে কোনো ভাবে হোক আপনি এভাবে ক্লিক করবেন, যে কোনো কালারে ক্লিক করে দিলেন ওকে এসে এখানে কালারটা চলে আসছে। তা আমি এখানে একাধিক কালার এখানে আমি অ্যাড করলাম,
একাধিক কালার অ্যাড করার পরে আমার এখানে দেখুন প্রত্যেকটা অবজেক্ট এলোমেলো অবস্থায় আছে, তাই না? অবজেক্টগুলো এলোমেলো অবস্থায় আছে। তা আপনি বলছেন যে অবজেক্টগুলো সবগুলো মানে কি একটা সাইডে থাকবে এবং সবগুলো মানে একটা লাইনে থাকবে। যখন অবজেক্ট অবজেক্টগুলো সবগুলো একসাথে সিলেক্ট করবেন এই সিলেকশন টুল দিয়ে, সাথে সাথে উপরে দেখবেন এখানে একটা আমাদের অ্যালাইনমেন্ট টুল অপশন চলে আসছে। কি কি আছে? যেমন হচ্ছে লেফট হরিজন্টাল, লেফট এলাইন, হরিজন্টাল সেন্টার, হরিজন্টাল রাইট এলাইনমেন্ট। হরিজন্টাল বলতে কি? হরিজন্টাল হচ্ছে এরকম লম্বা লম্বি, আপনি লম্বা লম্বি যদি এখানে মানে অ্যালাইনমেন্ট করতে চান তাহলে আপনাকে এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। এখানে আছে যে ভার্টিক্যাল, যেমন এখানে আছে যেমন ভার্টিক্যাল টপ অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল বটম অ্যালাইনমেন্ট। এটা যে ভার্টিক্যাল, এরকম ভার্টিক্যালি থাকলে সেটা আপনাকে এখান থেকে ভার্টিক্যালি করতে পারবেন। যে আমার অবজেক্টগুলো এরকম ভার্টিক্যালি চাই, তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল আর হরিজন্টাল চাইলে কি হবে, যে আপনাকে হরিজন্টাল লম্বা লম্বি চাইলে হরিজন্টাল, ভার্টিক্যাল আর ল্যান্ডস্কেপ চাইলে এখান থেকে ভার্টিক্যাল। এখানে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটর কি ভাগ করে দেবা, কি ভাগ করে দিবে আপনাকে, মানে আপনাকে গ্যাপ, যেমন আমরা অনেক সময় বলি না তোমাকে আমি $100 দিই, $100 দিলাম, তুমি 5 জনের 50 টাকা করে ভাগ করে দেবো, বা যেরকম ভাবে পরে ওরকম ভাগ করে দেবো। ঠিক এরকম ভাবে যে আমি এখানে যে ডিজাইন আছি এই ডিজাইনে, এই ডিজাইনে যে পরিমাণ গ্যাপ, আপনি বলতে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সম পরিমাণ গ্যাপ হবে, এটাকে বলা হয় ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ডিস্ট্রিবিউট অপশন পাবো। এখানে আছে টপ ডিস্ট্রিবিউট, তারপর আপনি কি আছে সেন্টার ডিস্ট্রিবিউট, এরকম ভাবে ডিস্ট্রিবিউট আছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট, হরিজন্টাল সেন্টার ডিস্ট্রিবিউট, এখানে আছে হরিজন্টাল রাইট ডিস্ট্রিবিউট। তাহলে আমরা এখন করতে পারি এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে এখন আসেন যে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি বলছি এগুলো সব লম্বা লম্বি সেন্টার হবে। তাহলে আমি যে লম্বা লম্বি জায়গাটা ক্লিক করে দেখুন, দেখেন এই যে লম্বা লম্বি জায়গাটা আছে না, এই ক্লিক করলাম দেখেন সব লম্বা লম্বি ভাবে কি হচ্ছে একটা লাইনে চলে আসছে। আপনি বলছেন যে এই যে এখানে যে গ্যাপ আছে, এই যে এখানে যেমন হোয়াইট, এই যে এই কালারটার সাথে এই কালারটা যদি গ্যাপ আছে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সম পরিমাণ গ্যাপ থাকবে, তখন আপনি বলছেন আমি ডিস্ট্রিবিউট করবো। কিভাবে ডিস্ট্রিবিউট করবো? এরকম ভাবে ডিস্ট্রিবিউট করবো লম্বা লম্বি। তখন আপনাকে যে লম্বা লম্বি যে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট এখানে ক্লিক করতে হবে। যখন ডিস্ট্রিবিউট ক্লিক করেন তখন দেখেন সবগুলোর মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি যদি অবজেক্টটা আরো নিচে নিয়ে যাই, যেন সবগুলোকে ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে সম পরিমাণ ভাবে কি হবে গ্যাপ তৈরি হয়ে যাবে। কেমন হবে? যেমন আমি ধরো একই অবজেক্ট যদি, যেমন এই অবজেক্টে ক্লিক করলাম, এই অবজেক্টে ক্লিক করলাম, এই অবজেক্টে এখানে নিয়ে আসলাম, এখন আমি এটা ক্লিক করে কি করলাম সেন্টার করলাম। এখন এখানে সেন্টার করার পর সম পরিমাণ গ্যাপ থাকছে, যেখানে যে গ্যাপটা আছে প্রত্যেকটা আমাদের সেম গ্যাপ হবে। তখন সবগুলোকে ধরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে যে গ্যাপ আছে এখানে সম পরিমাণ গ্যাপ আছে। তো এখন দেখতে ভালো লাগতেছে না এটা? আর আপনি যদি মনে করেন এটা ম্যানুয়ালি করতে চান, মনে করছেন যে আমি এটা ম্যানুয়ালি করবো, কিভাবে এখানে এটা ক্লিক দিলাম, আবার অল্টার ক্লিক করে আমি এটা নিয়ে আসলাম, এরকম ভাবে নিয়ে আসলাম, এখন আপনার মধ্যে কিন্তু এটা কিন্তু সম পরিমাণ গ্যাপ নেই, চোখে ধরা পড়ছে। তো সেক্ষেত্রে কি করবো, এরকম ভাবে কি করবো, প্রথমে সেন্টারে ক্লিক করলাম, তারপর আপনি এখানে ডিস্ট্রিবিউট ক্লিক করলে আমার এই প্রত্যেকটা গ্যাপ সম পরিমাণ হয়ে যায়। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা আপনাকে বুঝতে হবে ডিজাইন করার ক্ষেত্রে, আপনাকে অ্যালাইনমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা অ্যালাইনমেন্ট বিষয়গুলো বুঝতে পারবো এরকম ভাবে। ওকে, তারপর আসে যে এখানে যে অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলো যদি আমি এখানে রাখি, তখন আমি এখানে রাখলাম এলোমেলো অবস্থা রাখলাম, আপনি বলতে সেটা কি হবে ভার্টিক্যাল হবে, কি হবে এরকম ভার্টিক্যাল হবে। তখন আপনি যে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করেন তাহলে সব ভার্টিক্যাল হয়ে গেছে। আবার এখানে বাজেটে হরিজন্টালি ক্লিক করলে এরকম ভাবে হরিজন্টালি, ভার্টিক্যালি, হরিজন্টালি, এগুলো কি হবে গ্যাপ গুলো তৈরি করে নিবে। তো এরকম ভাবে কি করবো আমরা অ্যালাইনমেন্ট গুলো তৈরি করবো। এখন আসে যে যদি বাংলাদেশের পতাকা তৈরি করতে চাই, তাহলে কিভাবে বাংলাদেশের পতাকা তৈরি করতে কি কি লাগবে, একটা রেক্টাঙ্গেল লাগবে। তাহলে আমি এখানে ক্লিক করে একটা রেক্টাঙ্গেল তৈরি করলাম। কিভাবে কালারটা চেঞ্জ করবো, এখানে ডাবল ক্লিক করে আমি এখানে থেকে যে গ্রিন কালারটা সিলেক্ট করলাম, আমি হিউটাকে গ্রিনে রাখলাম, রাখার পরে এখানে ডার্ক গ্রিনটা আমি অ্যাড করে দিলাম, তখন আমি এই কালারটা চলে আসছে। এখন আমার কি লাগবে, একটা সার্কেল লাগবে। এখন সার্কেলে কিভাবে তৈরি করবো, যে এখান থেকে রাউন্ড রেক্টাঙ্গেল আমি 100% রাউন্ড তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে শেপ প্রেস করলাম, শিফট কিবোর্ডে শিফট প্রেস করে আমি এখানে কি করলাম এরকম সার্কেল তৈরি করলাম। এখানে ডাবল ক্লিক করে আমি যে এখানে ডাবল ক্লিক করে এই যে ডাবল ডাবল ক্লিক করে দেন আমি কি করবো এখান থেকে এই রেড কালারটা নিয়ে আসলাম, দেন আমি এখানে প্রেস করে দিলাম, তাহলে আমি কালারটা নিয়ে আসলাম। এখন আমি এটা কি করবো আমার এখানে রাখবো। তো রাখার পর দেখেন এরকম দেখা যাচ্ছে, আমি কালারটাকে আর একটু চেঞ্জ করে নিই, ডাবল ক্লিক করে আমি এই কালারটা নিয়ে আসি। ওকে, এখন আমি এই কালারটাকে ছোট করবো। কিভাবে ছোট করবো, আমি এই অবজেক্টটা কিভাবে ছোট করতে পারি, এই যে সিলেকশন টুল থাকা অবস্থায় আমি এখান থেকে যদি চারো সাইড যদি একই সাথে সম পরিমাণ ছোট হবে, তাহলে শিফট অল্টটা ধরে নেবেন, শিফট অল্টটা ধরে ছোট করবেন। যে শিফট অল্টটা ধরে ছোট করলে চতুর্থ সাইডের সার্কেলটা সম পরিমাণ ছোট, মানে ছোট হবে। আর যদি আপনি একটা সাইড থেকে যদি ক্লিক করে টানেন, তাহলে কি হবে এটা এলোমেলো হয়ে যাবে, যে সার্কেলটা নষ্ট হয়েছে, প্রপোর্শনটা নষ্ট হয়েছে, প্রপোর্শনটা নষ্ট হয়ে গেছে, মানে শেপটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি এরকম টান দেন তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, শিফট অল্টার, শিফট এবং অল্টার দুইটা প্রেস করে কি করবেন, যে বড় করবেন আবার এটাকে ছোট করতে পারবে। তাহলে দেখেন আমি এখান থেকে এরকম রাখলাম, যদি আমি এরকম রাখি তাহলে কথাটা হবে না। এখন আমি এটাকে দুইটাকে সিলেক্ট করে আমি যে এখান থেকে সেন্টার করে দিলাম,
এই যে এরকম করলে দেখেন আমার পতাকাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই পতাকাটা তুলে সম্পূর্ণ পতাকাটা কি করব আমি গ্রুপ মানে কি করব ছোট করব কিভাবে, এই যে দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম, অথবা আপনি এই অবজেক্টটা সিলেক্ট করার পর শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে এটা ক্লিক করবেন, তো দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, শিফট অল্টার ধরে ছোট করলাম, এই যে এরকম ভাবে ছোট করলাম, এই শিফট অল্টার ধরে ছোট করে নিলাম, এরকম ভাবে ছোট করলাম। আপনি বলতেছেন এটা আমার আর কয়েকটা লাগবে পতাকা, তাহলে আমি এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে কি করবো, আমি যদি চাই যে অল্টার প্রেস করে কপি করলাম, এখন আমি চাইছি এটাকে একদম আমার যে এই অবজেক্টটা যেরকম যে জায়গায় আছে পরবর্তী অবজেক্টে একই সেম লাইনই থাকবে, তখন কি করতে হবে অল্টারের পাশাপাশি শিফট প্রেস করবেন, অল্টার ধরে শিফট প্রেস করবেন, করার পর কি হবে সেম লাইনে থাকবে, তখন আপনার উপরে নিচে নিতে পারবেন না, যে সেম লাইন নিয়ে আসলাম, নেওয়ার পর আবার এটাকে কপি করবো, যে অবজেক্টটাকে আবার কপি করলো, এখান থেকে আসার পর দেখেন আমি বারবার অবজেক্টটাকে কপি করলে আমি এখান থেকে খুব সহজে কিন্তু এটাকে কপি করতে পারবো। চল দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করতে পারছি। এখন আসে যে এই ডিজাইনটাকে যদি আমি আরো অন্য পার্ট দিতে চাই সেখানে দিতে পারবো কিনা, হ্যাঁ আমি এখান থেকে চাইলে এক নম্বর দিয়ে আমি খুব সহজে যেরকম একটা পার্ট দিলেই দেখেন আমি এরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে, তাহলে দেখেন খুব সহজে কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো কিন্তু তৈরি করতে পারবো, যে এরকম হোক বা এরকম হোক যেরকম কেন সেটা কিন্তু আমাদের পসিবল। এখন যদি আমি চাই একটা মাটিতে দাঁড়িয়ে আছে তাহলে কিভাবে করবো, এখানে এখান থেকে রেকমেন্ড দিয়ে আমি এখান থেকে এরকম একটা বিষয়কে অ্যাড করে দিলে দেখেন আমার এরকম বিষয়টা তৈরি হয়ে গেল, তাহলে দেখেন খুব সহজেই আমরা এরকম একটা বিষয় তৈরি করতে পারতেছি, তাই না? আমরা যতটুকু শিখলাম তার মধ্যেই আমরা এই পার্টটাকে তৈরি করতে পারছি। ওকে, এখন আমরা অ্যালাইনমেন্ট বুঝলাম, যে অ্যালাইনমেন্ট বিষয়টা এখন আছে যে আমাদের কি রুলার এবং গাইড, রুলার এবং গাইড কি, রুলার হচ্ছে যে আমি এটাকে মাপ দিব, যে আমি এই পতাকাটা আছে এটা যে মাপে আছে পরবর্তী জিনিসটা যেন একই মাপে হয়, একটা অবজেক্ট একটা রাখবো, তাহলে আমাকে কি করতে রুলার আনতে হবে, কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে, যে রুলার উপরে চলে আসে রুলার বারটা, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর রুলার কন্ট্রোল আর দিলেও চলে যাবে, তাহলে এখানে আসার পর আমি এই রুলারটাকে টান দিলে একটা গাইড তৈরি হবে, গাইডটা আমি এখানে রাখলাম, আবার এই গাইডটা টান দিলে এখানে নিয়ে আসতে পারলাম, আবার এই দিক থেকে টান দিয়ে আমি এই গাইডটা এদিকে নিয়ে আসলাম। আমাদের এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এরকম ভাবে কি করতে হবে রুলারটা দিয়ে নিতে পারবো, যে রুলারটা দেখেন এটাকে আমরা কি করতে হবে রুলারটা দিয়ে, এখন এই রুলারটাকে কিভাবে আমরা হিডেন এবং আনহিডেন করবো, কন্ট্রোল সেমি কলন, কন্ট্রোল করে সেমি কলন ক্লিক করলে কি হবে হিডেন এবং আনহিডেন হবে, যে দুইটা অনেক সময় এটা লক্ষ্য করা যায় রুলারটাকে, দেখেন আমি রুলারটাকে যদি সিলেক্ট করে দিই গাইড ক্লিক করে লক করি লক গাইড, তাহলে কি হবে লক হয়ে গেছে, এই যে এখন আর সরবে না, এটা আর মুভ করা যাবে না, এটা যেখানে আছে ওখানে থাকবে। এখন যদি আপনি মনে করেন যে এটা আমি ডিলিট করে দেবো, তাহলে গাইড ক্লিক করে শো গাইডস, এই যে শো গাইডস বা আনলক গাইড, এখানে আনলক গাইডে ক্লিক করলাম দিয়ে দুটাকে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো, তাহলে আমি কি করতে পারলাম আমি এটাকে ডিলিট করতে পারলাম, আবার লক করতে পারবো, আবার এটাকে শো এবং আনশো করতে পারবো। এখন আছে স্মার্ট গাইড, স্মার্ট গাইড কি জিনিস, ডিজাইন করার কাছে একটা স্মার্ট গাছ আছে, যখন আমি এটাকে যখন মুভ করি তখন দেখবেন একটা পার্পল কালারের একটা লাইন দেখা যায়, পার্পল কালারের বা আমরা যে পিঙ্ক কালারের একটা লাইন দেখা যায়, দেখা যাচ্ছে না এই লাইনটা, এটাকে বলা হয় স্মার্ট গাইড। স্মার্ট গাইড হচ্ছে আপনাকে ডিরেকশন দেখাবে, যেমন আমি এই অবজেক্টটাকে এটা কপি করলাম অল্টার দিয়ে, অল্টার দিয়ে কপি করলাম, আমি অবজেক্টটা যখন সেন্টারে আনবো তখন এই অবজেক্টের সেন্টার সাথে আমার এই অবজেক্টের সেন্টার দেখা যাবে, যে এটা তোমার সেন্টার আছে, উপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাথে তোমার এটা সেন্টার আছে, তুমি এটা ছেড়ে দিলে এরকম সেন্টার থাকবে, দেখেন এখন দুইটা সিলেক্ট করলে একদম সেন্টার, আবার আমি যখন এটা মুভ অ্যান করবো তখন দেখেন মুভ করলে আমি যে এখানে এই যে এটা যে উপরে টপে যে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্টটা লাইটে যেখানে শেষ হচ্ছে এটা আমাকে সেখানে শো করতেছে, যে এটা তোমার একদম রাইট অ্যাঙ্গেলে একদম আছে, দেখেন দেখছেন এই যে পার্পল কালার লাইনটা দেখা যাচ্ছে, তাহলে আমি কি করবো এরকম ভাবে স্মার্ট গাইডটাকে আমি অ্যাড করতে পারবো। এগুলো কোথায় পাবো, এখান থেকে যে ভিউ থেকে, ভিউ থেকে শো, শো থেকে যে গাইড, সেখানে গাইড যেমন আছে এখানে স্মার্ট গাইড, কন্ট্রোল ইউ এটাকে বলা হয় স্মার্ট গাইড, আর আমি যখন প্রথম যেটা রুলার দিয়ে দেখলাম এটাকে বলা হয় গাইড, এটা আমি শো করতে পারবো, লক করতে পারবো, হাইড করতে পারবো, এটা যে কন্ট্রোল সেমিকোলন এই যে এখান থেকে লক, আবার এখান থেকে মেকে গাইড করতে হলে কন্ট্রোল ফাইভ দিলেও মেকে গাইড হয়ে যাবে। ওকে, তাহলে আমি কি করতে পারবো এরকম ভাবে গাইড গুলোকে, স্মার্ট গাইড গুলোকে আমি এরকম ভাবে কাজগুলো করে নিতে পারবো। ওয়েল, তাহলে এখন আছে যে আমরা এতটুকু তো বুঝতে পারলাম, যতটুকু বিষয়গুলো আমরা দেখলাম এগুলো আমরা সবাই খুব সহজে বুঝতে পারছি। ওকে, এখন আসে যে আমি যদি একাধিক অবজেক্ট চাই, যে একাধিক অবজেক্ট কপি করতে চাই, যে এটার মতো এখান থেকে অল্টার ক্লিক করে ছোট করলাম মানে বড় এখান থেকে কপি করলাম, আমি চাচ্ছি আর কিছু অবজেক্ট এরকম হবে, তাহলে কি করতে হবে বারবার মানে কি কপি করে সেটাকে বলা হয় ট্রান্সফর্ম এগেন, ট্রান্সফর্ম এগেন বারবার কপি করা বলা হয় ট্রান্সফর্ম এগেন, তাহলে কন্ট্রোল ডি চাপলে কি হবে বারবার কপি হবে, এটা বলা হয় ট্রান্সফর্ম এগেন, তার মধ্যে অবজেক্টটাকে কপি করে আমি আবার এদিকে রাখি, কন্ট্রোল ডি চাপলে বারবার ট্রান্সফর্ম এগেন মানে সেম অবজেক্টটাকে কপি করতে পারবো। আপনারা যারা আছেন একটু মিউট করে নেন, একটু মিউট করে দেন।
তাহলে আমি কি করতে পারি, এখন বারবার কপি করতে হলে কন্ট্রোল ডি প্রেস করলে বারবার কপি হয়ে যাবে। এখন আসে যে লক আনলক গাইড, মানে গ্রুপ এবং আনগ্রুপের জায়গা। প্রথমে আসে যে আমি যে বাংলাদেশের পতাকাটা তৈরি করলাম এটাকে আমি সেন্টার করে নিলাম। এখন আসছে যে এই দুটো অবজেক্টকে আমি গ্রুপ করতে চাই, তাহলে কিভাবে করব? রাইট ক্লিক করে গ্রুপ করতে পারবো, যে রাইট ক্লিক করে গ্রুপ, এটা গ্রুপ হয়ে গেছে। আর আপনি ক্লিক করে দুইটাকে একসাথে মুভ করতে পারবেন। এখন কিন্তু সবগুলোকে আলাদা আলাদা মুভ হতো, কিভাবে? যেমন আমি এখানে ক্লিক করে এটাকে মুভ করলে আলাদা মুভ হতো। আপনি বলতেছেন না আমি এই দুইটা জিনিসকে একসাথে মুভ করতে চাই, তাহলে কি করবো? এখন রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক করো, গ্রুপে ক্লিক করলে কি হবে, এটা গ্রুপ হয়ে গেছে। তাহলে আপনি কোথায় এটাকে মুভ করতে পারবেন, যেরকম ভাবে মুভ করতে পারবেন। এখন আছে যে গ্রুপটা কি হবে, আনগ্রুপ করবো, রাইট ক্লিক করে আবার আনগ্রুপ অথবা শর্টকাট দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে কি হবে, গ্রুপ হয়ে যাবে। আমি এরকম ভাবে গ্রুপ করে জিনিসটাকে মুভ করতে পারবো। এরকম যে কোনো জিনিস যদি আপনার প্রয়োজন হয়, যে আমার এটা সহ একসাথে সবগুলো গ্রুপ হবে, কেউ রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ করে সবগুলোকে একসাথে আপনি এটাকে মুভ করতে পারবেন। এরকম ভাবে মুভ করা পসিবল। আর আপনি বলে যে না আমার এটা গ্রুপ দরকার, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিবেন, তখন কি হবে, আনগ্রুপ হয়ে গেছে। রাইট ক্লিক করে আনগ্রুপ, এরকম ভাবে আনগ্রুপ এবং গ্রুপও করতে পারবো। ওকে, এখন আছে যে আমি তো গ্রুপ করতে পারলাম, আনগ্রুপ করতে পারলাম। এখন আছে যে অনেক সময় আমাদের একটা ডিজাইন করার ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হবে। কেমন? মনে করেন আমি এক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এরকম ভাবে আরো একাধিক কালার নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, এরকম ভাবে ধরুন তিনটা এখানে অবজেক্ট আছে, তিনটা অবজেক্টকে আমি এরকম ভাবে রাখলাম। তিনটা অবজেক্ট দেখেন, প্রথম আছে কি পিঙ্ক কালারটা, তারপরে আছে যেমন পার্পল কালার, তারপর আছে ব্লু কালার। পিঙ্ক কালার নিচে আছে কি পার্পল, পার্পল নিচে আছে কি ব্লু। তো নিচে কিভাবে গেল, এটা নিচে কিভাবে যায় সেটা আমরা আজকে দেখবো। উপরে এবং নিচে অ্যারেঞ্জ এবং অ্যারেঞ্জ করাটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো। এখান থেকে ধরো অবজেক্ট, উপরে অবজেক্টটা পিঙ্ক কালারের, আমি যদি বলি যে আমার এই পিঙ্ক কালারটা নিচে যাবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কি হবে, নিচে চলে যাবে অ্যারেঞ্জ। আমি এটাকে উপরে নিয়ে আসতে চাইলে রাইট ক্লিক থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, উপরে এবং নিচে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে গেলে কি হবে, নিচে চলে গেলো। আমি যদি বলি না আমার এই পার্পল কালারটা নিচে যাবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আমরা এই দুটো শিখলে হবে, বাকিগুলো আমি দেখাচ্ছি না। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে আমি কি করবো, উপরে নিচে, উপরে নিচে আমি নিতে পারছি এগুলো। এটাকে বলা হয় অ্যারেঞ্জ করা, যে আমি উপরে নিচে চাচ্ছি বা নিচে চাচ্ছি অবজেক্টটাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে উপরে নিচে, উপরে নিচে কিন্তু করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যারেঞ্জ করতে হয় এবং কিভাবে উপরে এবং নিচে নিতে হয়। ওকে, এখন আছে যে আমি এই অবজেক্টটাকে, আমি যে পজিশন আছে মনে করুন পার্পল কালারটা, এখন দেখবো লক এবং আনলক। লক কিভাবে অবজেক্টকে লক করা যায়, লক এবং আনলক এই অবজেক্টটাকে। আমি বলতেছি যে আমার যে পার্পল কালারটা যেখানে আছে, এই পার্পল কালারটা ঠিক যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এটা চেঞ্জ হবে না। ঠিক যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এটা কি হবে না, চেঞ্জ হবে না। তখন কি করতে হবে, লক করে দিতে হবে। কিভাবে? অবজেক্টটাকে সিলেক্ট করার পর সিলেক্ট অবজেক্ট থেকে এই যে লক, লক থেকে কন্ট্রোল টু, এটাকে বলা হয় আপনাকে অবজেক্টটাকে লক করা। অবজেক্ট থেকে লক, লক থেকে কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিলে কি হবে, অবজেক্টটা সিলেক্ট হয়ে, মানে লক হয়ে গেছে, এই অবজেক্টটাকে আর মুভ করতে পারবেন না। তাহলে আমি কিন্তু বাকি দুটাকে মুভ করতে পারবেন, যে বাকি দুটাকে মুভ করা যায়। তাহলে কি করতে হবে, আমি অবজেক্টটাকে লক করে দিতে পারলাম, কি হবে, কন্ট্রোল টু দিয়ে। এখন এই অবজেক্টটা কি হবে, আনলক করবে, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু, তাহলে কি হবে, আনলক হয়ে যাবে। অথবা অথবা আমি এখান থেকে অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে লক, লক থেকে জি, লক থেকে আনলক, কন্ট্রোল অল্টার টু, এই যে এখানে কন্ট্রোল অল্টার টু দিলে কি হবে, এটা আনলক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার টু দিলে আনলক, আর কন্ট্রোল টু দিলে কি হবে, লক হয়ে যাবে। তাহলে আমরা যদি সবগুলো অবজেক্ট যদি একসাথে লক করতে চাই, তাহলে কন্ট্রোল টু দিলে কি হবে, লক হয়ে যাবে। আর সবগুলো অবজেক্ট যদি আনলক করতে চাই, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু দিলে সবগুলো আনলক হয়ে গেছে। এখন একটা কথা হলো যে আপনি মনে করেন একটা কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে দুইটা অবজেক্টকে লক করছেন, যেমন কি এই অবজেক্টটা কন্ট্রোল টু দিয়ে লক করছেন, আবার এই অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে লক করেছেন। এখন আপনি বলেছেন পার্পল কালারটা আনলক করবো, তাহলে কি স্পেসিফিক ভাবে সম্ভব না? এই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। যখন আপনি পার্পল কালারে স্পেসিফিক ভাবে লক করতে পারছেন, কিন্তু আনলক করার সময় সবগুলো আবার একসাথে আনলক হয়ে যাবে। সবগুলো কি হবে, একসাথে আনলক হয়ে যাবে। কন্ট্রোল টু দিলে কি হবে, সবগুলো একসাথে আনলক হয়ে গেছে। এখানে কি হচ্ছে, স্পেসিফিক ভাবে আপনি লক করতে পারবেন, কিন্তু আনলক করার ক্ষেত্রে সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। ওকে, এখন আসছে যে আমি কন্ট্রোল জি, এগুলো যদি সবগুলো একসাথে গ্রুপ করে কিভাবে করবো, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, তাহলে আমার গ্রুপ হয়ে গেছে। এইভাবে আমি এগুলাকে মুভ করতে পারবো। আমি আশা করি আমি এই পর্যন্ত যতটুকু জায়গা, যতটুকু নিয়েছি ক্লাস, আপনারা হয়তো এইটুকু জায়গা বুঝতে পারছেন। কারো কোথাও সমস্যা আছে? না স্যার, কোথাও সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন যাব বাকি টুল গুলোতে। বাকি কি কি টুল আছে, বাকি টুল গুলোতে যাবো। যেমন এখানে আছে যে আমাদের, যে আমি এখানে টুল বারটা নিয়ে আসলাম, এখানে যাবো সিলেকশন টুল জানলাম, এখানে যাবো ডাইরেক্ট সিলেকশন টুল, মেজিক ওয়ান টুল এবং লেসু টুল। ডাইরেক্ট সিলেকশন টুল,
মেজিক ওয়ান টুল এবং লেসো টুল, আমরা এই বাকি পার্ট গুলো দেখি, মূলত আমরা একটা প্রজেক্ট তৈরি করবো। ওকে, প্রথম আসে যে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে যে যে কোনো অবজেক্ট, যেমন আমি এখানে কি করবো, লেসো টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবে। অ্যাঙ্কার পয়েন্ট বলতে কি বোঝাই, আমি যখন এটা সিলেক্ট করি তখন যখন চারটা পয়েন্ট তৈরি হয়, যেমন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, আমি এই পয়েন্ট গুলোতে যদি কোনো ফিল কালার বা স্ট্রোক কোনো কালার যদি না রাখি তাহলে আমি সেটাকে বলবো এরকম লাইন পাচ্ছি, এই লাইন, এই লাইনের এই লাইনটাকে বলা হয় আপনার পাথ। এই লাইনটাকে বলা হয় কি বলা হয়, পাথ। এই যেখানে আমি উপরে নিয়ে গেলে দেখেন পাথ লেখাটা চলে আসে, পিএটিএস পাথ। তো এই লাইনটাকে বলা হয় পাথ। এই পাথকে এডিট করা যায় কিভাবে, যেমন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন, যেমন এই সিলেকশন টুলতে মুভ করা যায় কিন্তু কোনোদিন এডিট করা যায় না, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলতে আপনি এডিট করতে পারেন। পয়েন্ট যে একটা পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট, যে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে দুটো হ্যান্ডেল বের হয়, যেটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল, কন্ট্রোল হ্যান্ডেল। আবার এখানে ক্লিক করলে কন্ট্রোল হ্যান্ডেল এখানে পাবো, এরকম ভাবে চারটা পয়েন্ট পাচ্ছি। কেন, আমি যখন এই কন্ট্রোল হ্যান্ডেলটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলতে ধরে বড় করবো তখন আপডেটটাকে এরকম ভাবে চলে আসে। আবার এই অবজেক্টে যখন ধরে আমি দিকে যদি কন্ট্রোল সেন্টারটা মুভ করি তাহলে এরকম দেখা যাচ্ছে, তাহলে দেখেন একটা সার্কেল কি হয়ে গেল, দেখেন একটা সার্কেল কত রকমের শেপে পরিণত হয়ে গেল, কার মাধ্যমে, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এই বিষয়টাকে এরকম তৈরি করে ফেলতে পারলেন। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি করা যায়, অবজেক্টকে এডিট করা যায়, এডিট করা যায় কিভাবে, যে অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে অবজেক্টকে কি করা যায়, এডিট করা যায়। যে অবজেক্টকে ধরে আপনি এডিট করতে পারবেন, এই যে অবজেক্টকে ধরে এডিট করা পসিবল হয় অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে। যেমন এখান থেকে ধরে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, এই যে এরকম ভাবে, তাহলে আমি একটা সার্কেল চালি এরকম ভাবে কি করতে পারবো, মুভ করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো। ওকে, এই ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে আবার সে গ্রুপ সিলেকশন টুল। তাহলে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি, আমি যখন কোনো অবজেক্টকে গ্রুপ করবো, কন্ট্রোল টুল জি দিয়ে যখন গ্রুপ করে ফেলবো, গ্রুপ অবস্থায় যদি কোনো কালার চেঞ্জ করতে চাই ডিজাইনের, মনে করেন আপনি পার্পল কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন বা পিঙ্ক কালারটা অথবা ব্লু কালারটা, তখন আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে গিয়ে এই কালারটা সিলেক্ট করে শুধুমাত্র এই কালারটা সিলেক্ট করা যাবে, গিয়ে ডাবল ক্লিক করে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন, এরকম ভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে গ্রুপ অবস্থা থাকা সত্ত্বেও যদি আমি কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে এই গ্রুপ সিলেকশন টুলটা আমাকে হেল্প করবে কালার গুলোকে চেঞ্জ করে দেবে। আর ডাইরেক্ট সিলেকশন টুল কি করবে, নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে করে এটা কি করে যাবে, এডিট করে যাবে, নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এডিট করা যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রুপ এবং আনগ্রুপ এবং কিভাবে আমরা গ্রুপ অবস্থা থাকা সত্ত্বেও কালার চেঞ্জ করবো, কিভাবে ডাইরেক্ট সিলেকশন কাজ করা যাবে। এখন আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে একাধিক কালার মানে সিমিলার কালার গুলোকে একসাথে সিলেক্ট করা। এবং সিমিলার কালার গুলো কি, ধরো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, এটা একটা বড় করলাম, এখান থেকে আমি এটা এদিকে রাখলাম, আবার এটা এদিকে রাখলাম। এবং সিমিলার কালার কি কি আছে, ধরো আমি ম্যাজিক কোয়ান্টুল যে ব্লু তে ক্লিক করলাম, এখানে ব্লু কালার যতগুলো আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলো। ম্যাজিক কোয়ান্টুলের কাজ হচ্ছে সেম কালার কে সিলেক্ট করা, সেম কালার কে সিলেক্ট করা। আমি সেম কালার সিলেক্ট করে যদি অন্য কালার দিয়ে দিই তাহলে এগুলো অন্য কালার হয়ে গেছে। আবার পিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি অন্য কালার দিতে চাই তাহলে অন্য কালারটা এরকম হয়ে যাবে। পার্পলে ক্লিক করে যদি অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে অন্য কালার হয়ে যাবে। তো ম্যাজিক কোয়ান্টুলের কাজ হচ্ছে সিমিলার কালার গুলোকে সিলেক্ট করা। পাইলট তো আমি এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন আসে যে আমাদের লেসো টুল। লেসো টুলের কাজ হবে কি, লেসো টুলের কাজ হচ্ছে যে মানে সেম অ্যাঙ্কার পয়েন্ট কে, একাধিক অ্যাঙ্কার পয়েন্ট কে একসাথে সিলেক্ট করা। একাধিক অ্যাঙ্কার পয়েন্ট কি, একাধিক অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে যে এখানে তিনটা বাবল আছে, তাই না, তিনটা অবজেক্ট তৈরি করে নিন। তাহলে দেখেন আমি আপনাকে বুঝাচ্ছি, যেমন এখানে একটা অবজেক্ট আছে, আবার এখানে সেম ভাবে আর একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের কালারটাকে আমি চেঞ্জ করে অন্য একটা অবজেক্টের কালার রাখি, যেমন এখান থেকে এখান থেকে কালারটাকে আমি এটা রাখলাম। এখন আমি বলতেছি এগুলার প্রত্যেকটা এই যে উপর থেকে টপ পর্যন্ত নিচে সবগুলো একের উপর একসাথে সিলেক্ট করবো। তাহলে লেসো টুল হেল্প করবে। এই লেসো টুল ধরে আপনি কি করবেন, এরকম ভাবে ড্রাগ করলে যতগুলো একের উপর সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। একটা এই ডাইরেক্ট সিলেকশন করে টান দিলে ওই একের পয়েন্ট গুলো শুধু বড় হবে, আদার্স কোনো একের পয়েন্ট বড় মানে বাড়বে না, কোনো এডিট হবে না, আদার্স একের পয়েন্ট ঠিক থাকবে। যতগুলো একের উপর আমি সিলেক্ট করছি ওই একের পয়েন্ট গুলো শুধুমাত্র এডিট হবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, যে আমরা আজকে যে টুল গুলো দেখলাম কিভাবে অ্যাঙ্কার পয়েন্ট মানে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে রোটেট করতে হয়, কিভাবে জুম ইন জুম আউট করতে হয়, এগুলো আমরা আজকে দেখলাম। এখন আজকে আমাদের প্রজেক্ট কি, আমাদের প্রজেক্ট হচ্ছে যে আইকন ডিজাইন তৈরি করা। কি ডিজাইন তৈরি করা, আইকন ডিজাইন। আমরা কোনো কার্টুন ক্যারেক্টার কোনো ধরনের ওসব শিখবো না, আমরা শিখবো ডিরেক্টলি আইকন ডিজাইন। তাহলে আইকন বললে কোনগুলো বোঝাচ্ছেন, আইকন বলতে এরকম বিষয়গুলো, যেমন আপনারা আইকন বলতে আমরা যেমন এই ডিজাইন গুলো বোঝাচ্ছি, যে ডিজাইন গুলো মূলত আমরা সচরাচর দেখি, কেমন যেমন এই টাইপের ডিজাইন গুলো, অথবা যে এখানে ধরেন টিক মার্ক, তারপর ধরুন যে কোনো ডিজাইন আইকন, যেমন এইরকম ভাবে পিন, যে লোকেশন পিন, ধরেন এই ধরনের আইকন গুলো, মোবাইল অথবা এরকম ভাবে প্লে বাটন,
অথবা এই যে এরকম বক্স তৈরি করা, অথবা এরকম ভাবে বিষয়গুলো, যেমন এখান থেকে ধরেন এরকম ভাবে বিষয়গুলো, এগুলো কিভাবে তৈরি করাইছে এই বিষয়গুলো আমরা শিখবো। তাহলে আসুন এটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা এখন বুঝে শুনে কাজ করি। কি সবাইকে রেডি? তাহলে আমরা আজকে যে ক্লাসটা করলাম তার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। সবাই কি রেডি? ওকে, তাহলে চলুন আমরা কিভাবে করবো। এখন আছে যে এই সার্কেল মানে একটা পিন, লোকেশন পিন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখি। তাহলে লোকেশন পিন এরকম দেখা যাচ্ছে, তাহলে আমরা কিভাবে করবো কাজটা করবো? এই লোকেশন পিন তৈরি করতে কি নিতে হবে আমাকে? এখানে কি আছে, একটা ভিতরে একটা সার্কেল আছে তাই না? ওকে, তাহলে আমরা তো জানি কিভাবে কিভাবে একটা সার্কেল নিতে হয়। যে এখান থেকে আসার পর আমি একটা সার্কেল নিবো, কি হবে এই যে একটা সার্কেল, এই সার্কেলের ভিতরে কি হবে আর একটা সার্কেল, এর ভিতরে কি হবে আর একটা সার্কেল হবে। তাহলে সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি কি করব যে অন্য একটা আবার সার্কেল নেবো। এই যে এখান থেকে একটা সার্কেল নিয়ে এই যে মিডল পয়েন্ট থেকে ধরে, এই যে এখান থেকে ধরার পরে আমি একটা সার্কেল তৈরি করলাম এরকম, আর একটা কালারটা হোয়াইট দিয়ে দিলাম। কিভাবে কালারটা হোয়াইট দেবো, এই ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা একটা হোয়াইট করে দিলাম। এখন এটাকে আমার অ্যালাইনমেন্ট আস ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটাকে সেন্টার আছে কিনা জানতে হলে কি করতে হবে, দুটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার থেকে অ্যালাইনমেন্ট, তাহলে আমার এটাকে অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট আছে, আছে না বেশি কিনা আমার সার্কেল। এখন আছে যে এই যে নিচের পার্টটা, এই পার্টটা কিভাবে তৈরি করা হয়, তাহলে আপনার কি চেঞ্জ হয় আপনার যে স্কিন, স্কিন কি চেঞ্জ হয়? হ্যাঁ চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে ভাই। ওকে ওকে, এখন আছে যে এই যে পার্ট, এই পার্টটা তাহলে আমরা কিভাবে তৈরি করবো দেখেন। এই পার্টটা তৈরি করতে হলে আমাদের খুব সহজ, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল জানি। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করবো, আমরা এই মাথাটাকে ধরে এই নিচের পার্টটাকে ধরে বড় করে নিচে নিয়ে আসবো, শিফট ধরে, বা আমি একটু ছোট করে দিলাম। তাহলে দেখেন এই পার্টটা হয়ে গেছে। এখানে এই পার্টটা কি আছে, এটা কি রাউন্ড আছে, এখানে রাউন্ড না, এটা কি আছে কর্নার আছে। তো সেক্ষেত্রে কি করবো, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে যে কন্ট্রোল হ্যান্ডেল গুলো, এটাকে ধরে এদিকে নিয়ে আসবো, শিফট ধরে এদিকে নিয়ে আসলাম, আবার এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম। তাহলে দেখো ওটা হয়ে গেছে, কথাকে বুঝতে পারছেন? জি স্যার। দেখেন তাহলে খুব সহজ আমরা তৈরি করলাম না, দেখেন খুব সহজে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে একটু ছোট করতে পারি, বড় করতে পারি, আমি যদি মনে করি এটা এরকম রাখবো আমি এরকম রাখতে পারবো। তাহলে দেখেন খুব সহজে কিন্তু আমরা যে টুল গুলো দেখছি আজকে, ওই টুলের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টা তৈরি করতে পারলাম। ওকে, তারপরে আসেন আরো কিছু বিষয়, যেমন টিক মার্ক। এই যে টিক মার্ক, এটা কিভাবে তৈরি করা হলো তাহলে? এই যে এরকম ভাবে একটা এরকম গেছে তাই না, যে তারপরে এভাবে গেছে তাই না, অথবা যে এরকম ভাবে এরকম ভাবে গেছে, এই টিক মার্ক গুলো তাহলে কিভাবে তৈরি করতে হবে, যে এরকম ভাবে এরকম ভাবে গেছে। তাহলে আমরা এই টিক মার্কটা শিখি যে কিভাবে এই টিক মার্কটা তৈরি করতে হবে। তাহলে আসুন প্রথমে কি করব, যে রেক্টাঙ্গেল দিব, এখানে কি আছে একটা লাইন আছে, যেরকম ভাবে লম্বা একটা লাইন, আবার এই যেটা একটা লাইন না। ওকে, তাহলে এই লম্বা লাইনটা তৈরি করার জন্য কি হেল্প করবে, রেক্টাঙ্গেল। আমি এখান থেকে রেক্টাঙ্গেল দিলাম, যে রেক্টাঙ্গেল লম্বা লাইনটা তৈরি দিলাম, দেওয়ার পর ধরো কালারটাকে আমি অন্য একটা কালার রাখি, মনে করেন আমি এখান থেকে যে এখান থেকে আমি এটাকে এই যে গ্রিন কালারটাকে রাখি, গ্রিন সিগন্যাল দিবে সে টিক মার্ক তাই না। ওকে, লম্বা লাইনটা হয়ে গেছে না, দেখে লম্বা লাইনটা হয়ে গেছে। এখানে কি আছে, কাটো লাইনটা, যেটা ছোট লাইনটা, ছোট লাইনটা কিভাবে এটাকে কপি করবো, কিভাবে অল্টার ধরে কপি করলাম, করার পরে এটা রোটেট করবো, যে বলছিলাম সিলেকশন টুল প্রথম টুলটা কি করে রোটেট করা যায়, এই এটাকে ধরে রোটেট করে দিলাম, কি হবে এই যে এখানে ধরে রোটেট করে দিলাম, শিফট ধরলে কি হবে, এই যে এখান থেকে ধরার পর রোটেট করার সময় শিফট ধরলে কি হবে, একদম 100% এরকম রোটেট হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, এটাকে রোটেশন করে নিলাম, নেওয়ার পর এটাকে ছোট করবো, কি হবে একদম ওই যে সিলেকশন টুলটা ছোট করলাম, করার পর কি করবো এটা এখানে রেখে দিলাম, এই যে এখানে রেখে দিলাম, দেখছেন। রাখার পর কি করবো, এটাকে আরেকটু বড় করে দিলাম। এখন আমি কি করবো, দুইটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে রোটেট করে দিলাম, তাহলে দেখেন এই টিক মার্কটা হয়ে গেছে, কথা কি বুঝতে পারছেন? এটা কি পারবেন তাহলে আপনারা আমি যা দেখাচ্ছি? জি স্যার। তাহলে কি অনেক কঠিন জিনিস ডিজাইন? কিন্তু অনেক কঠিন না, জাস্ট চিন্তার উপরে ডিপেন্ড করে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন। তাহলে দেখেন আমরা খুব সহজে কিন্তু এটা তৈরি করলাম। এখন আসেন যে আমি এরকম একটা সার্কেলের ভিতরে রাখতে চাই, তাহলে কি সম্ভব? সম্ভব। কিভাবে, আপনি এখান থেকে আসবেন, এই সার্কেল তৈরি করবেন, যে একটা শিফট অল্টার ধরে একটা সুন্দর একটা সার্কেল তৈরি করবেন। এই সার্কেল তৈরি করার পর কি করতে হবে, স্টকে নিয়ে যেতে হবে, কিভাবে এই কালারটাকে স্টকে নিয়ে গেলাম, নেওয়ার পর স্টক সাইজটাকে আমি বড় করে দিলাম, কত 8 করে দিলাম, করার পর কি করবো আমি এটাকে ছোট করে দিচ্ছি, শিফট অল্টার ধরে, এই শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করলাম, তাহলে দেখেন এই ছোটর ভিতরে এটাকে নিয়ে আসতে পারলাম। এখানে আপনি বলতেছেন এটা সেম হবে, তো সেম করতে হলে কি করতে হবে আমাকে, আর একটাকে কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। এখান থেকে আসার পরে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, যখন আমি এখান থেকে
এই যে অবজেক্ট তৈরি করলাম এই পর্যন্ত রাখলাম, রাখার পর এই কালারটা দিয়ে দেবো, আইডি অফ কালারটা দিলাম, এখানে ওটা উপরে আছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন তাহলে কি ওইরকম হয়েছে, ওটা করলাম ওইরকম হয়ে গেছে। তাহলে দেখেন আমি যা দেখাইছি তার পুলের কোন টুলস এর বাইরে আমি কিন্তু এখনো যাইনি, আমি যা দেখাইছি তার মধ্যে কিন্তু কিগুলো আমি তৈরি করতেছি, কথা কি বুঝতে পারছেন? ওয়েল তাহলে দেখেন আমি কিন্তু এগুলো তৈরি করতে পারি। এখন আসি যে আব্বুর হোয়াটসঅ্যাপে ফোন কর, তারপর আসি ফোন করা বলকি টিস্যু টয়লেট পেপার আনতে, আর হচ্ছে ওই পুষ্পিতার সকালে। আচ্ছা সমস্যা কি, ওনারা মিউট করে ইয়ে করতে পারে না, ক্লাস করতে পারে না। তারপর আসেন এখানে জুম টুল আছে তাই না, একটা এই জুম টুল, এটা তো চিনেন নাকি সবাই এই যে জুম টুলটা? ওকে তাহলে এই জুম টুলটা কিভাবে করবো আপনারা বলেন তো একটু, এই জুম টুল কিভাবে করবো? সার্কেল করব, তারপরে তারপরে কি শেপ নিলে হবে, এটা যে বহুভুজ এর রেকটেঙ্গেল শেপ না, ওটা ওটা নিব। ওকে তাহলে কি করবো, এই যে এখান থেকে সার্কেল নিলাম, নিয়ে কি করবো, সার্কেল কালারটা কেমন থাকবে, কি থাকবে ফিল না স্ট্রাক, সার্কেল কালার কি ফিল না স্ট্রাক থাকবে, স্ট্রাক স্ট্রাক স্ট্রাক। ওকে স্ট্রাক থেকে আমরা এখান থেকে সাইজটা বড় করে দিলাম না, ওকে রেকটা ছোট করে দিলাম, এখন কি করবো তাহলে, যে এখন এটা এটা নিতে হবে নাকি, এটা নেওয়ার জন্য কি করবো আমরা, এই যে এখান থেকে রেকটেঙ্গেল এটা নিয়ে নিচ্ছি, রেকটেঙ্গেল নিতে হবে, রেকটেঙ্গেল এই রেকটেঙ্গেল নিয়ে নিলাম, কালারটাকে নরমাল করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে কি করব, অ্যালাইনমেন্ট ঠিক করব, যেটা সেন্টার আছে কিনা, এই সেন্টার আছে এখন নাকি, তারপর এটা ঘুরাই দিব একটু, এই যে ঘুরাই দিলাম তাই না, এই তাহলে তো আমার এটা হয়ে যাচ্ছে এই, তারপর আমার এটা প্রয়োজন এটা ছোট করে দেবে, যেরকম ভাবে ছোট করে দিলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে কি হলো যে আমরা যা দেখি তাই আমি করতে পারি নাকি, খুব সহজ মনে হচ্ছে না, নিজের কাছে গেলে অনেক কঠিন হয়ে যাবে না আপনাদের কাছে গেলে নাকি, আপনারা কি এখন তৈরি করতে চাচ্ছেন, মনে করেন কি করতে চাচ্ছেন, এখানে আমরা আর কিছু দেখি, আপনি একটু সহজ যে আইকন গুলো আছে সেগুলো বাসায় হোমওয়ার্ক করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে 10টা করে আইকন ডিজাইন তৈরি করা, 10টা করে কি আইকন ডিজাইন তৈরি করা, কাজ করবেন না আপনাদের আসতে দিলে আমরা ক্লাস অফ করে দেবো, যদি কাজ করেন তাহলে আমরা আপনাদের কন্টিনিউয়াস ক্লাস চালিয়ে যাবো, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর আপনারা কি চান, ঠিক আছে? তাহলে আপনারা এরকম ভাবে করতে হবে, আপনারা আরো কাজ করতে হবে, ধরো আমরা টেবিল এই যে টেবিল আইকন, হ্যাঁ এই যে আইকন যে সার্চ করলাম, এই যে এটা কি তৈরি করতে পারবেন না, এই যে এগুলো এগুলো করা সম্ভব, যে এগুলো করতে করা সম্ভব হবে, তাহলে আপনাদের কাজ হবে কি হোমওয়ার্ক 10টা করে আইকন ডিজাইন তৈরি করা। ওকে এখন কথা হলো যে আমরা এ পর্যন্ত যাই দেখছি না কেন আমরা এগুলো তৈরি করতে পারবো, সো আমাদের এখানে কাজ হচ্ছে কিভাবে আমরা এই ফাইলটাকে সেভ দিব, এই আমরা যে ফাইলটা কাজ করলাম এটা কিভাবে সেভ দিব, এই সেভ দেওয়ার জন্য আমরা কি করবো, ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার থেকে ক্লাস 1, এসসি ক্লাস 1 দিবেন, ক্লাস 1, ক্লাস 1 পরে যে এখানে দেখেন ক্লাস 1, এই যে আমি সেভ সেভ করেছিলাম, নাম দিয়েছিলাম মনে আছে ওই ডকুমেন্ট ছাড়ার সময়, এই যে ক্লাস 1 এটা কিছু অ্যাডোবি ইলাস্ট্রেটর এ ফাইল, এ ফাইল মানে সোর্স ফাইল, আপনি যে কোনো সময় এই ফাইলটাকে এডিট করতে পারবেন, আমি এখান থেকে কি করব সেভ দেওয়ার সময় এই যে আমাদের এই যে ক্রিয়েট পিডিএফ ফরম্যাট এটার অফ করে দিতে হবে, দিয়ে ওকে প্রেস করলে আমার এটা সেভ হয়ে গেছে। এখন কথা হলো এগুলা আমি জেপিজি করবো কিভাবে স্যার, এই জেপিজি করতে গেলে আপনি কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন সাথে, এই এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, কি ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিলেন, কেমন কালারটা হবে, যে ডাবল ক্লিক করে কালারটা হোয়াইট অ্যাপ্লাই করলাম, করার পরে কি করবে এটা উপরে আসে না, এটা নিচে নেব কিভাবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে নিচে চলে গেছে, তারপরে কি করব যদি উইন্ডোতে গিয়ে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজে চলে যাবে, যাওয়ার পরে আমরা কি করব এখানে জেপিজি আছে, জেপিজি ক্লিক করব, এই যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে কি করে এক্সপোর্ট করে দেব, এক্সপোর্ট করে দিলে কি হবে, ওই যে আমাদের জেপিজি আকারে আমাদের এটা সেভ হয়ে গেছে, কিভাবে ডেস্কটপে চলে যায়, ডেস্কটপ থেকে আইকন এই ক্লাস 1, ক্লাস 1 থেকে এই যে ক্লাস 1 এর এই যে ফাইলটা আছে এটাই আমাদের গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে সেখানে আপনারা পাবলিশ করবেন, কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো,
ওকে ক্লাসটা সহজ ছিল কিন্তু সেভ করাটাই মনে হচ্ছে পারবো না। পাবেন পাবেন, ভিডিও দেখবেন, ভিডিও একবার না একশো। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন স্যার। স্যার আমি কালকে ইলাস্ট্রেটরটা ইনস্টল করতে চাইছিলাম কিন্তু পারছি না, পারি নাই। তো কিভাবে ইনস্টল করবো? ওটা ইনস্টল করবে কিভাবে সেটা আমি আপনাকে ওই গ্রুপে একটা ভিডিও দিয়েছি না, ওই ভিডিওটা দেখেন আপনি। স্যার আমি তো মেসেঞ্জার গ্রুপে নাই। আর আমাদের ফেসবুক গ্রুপে আছেন তো আপনারা, ফানমান ফেস গ্রাফিক ডিজাইন কোর্স গ্রুপে আছেন তো, ওই গ্রুপে ভিডিও দেওয়া আছে। ওকে তারপর বলুন, সবাই বলুন। এখন আসেন যে আমি ক্লাসের একটু ব্যাক আপনাদের থেকে জানতে চাচ্ছি যে কারো কোথাও সমস্যা কিনা একটু বলুন আমাকে, কারণ আমি আপনাদের আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো কিছু করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাকে বারবার কোশ্চেন করতে হবে। আপনারা কি বুঝতেছেন ক্লাসগুলো আমাদের? ক্লাসগুলো আলহামদুলিল্লাহ বুঝতেছি, কিন্তু এখান আমার এখানে নেটের সমস্যার জন্য ক্লাসের মাঝখান থেকে আমার আচ্ছা আপনি সমস্যা এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন, অফ ভিডিও হয়ে পেয়ে যাবেন, যাচ্ছে। আপনি ভিডিও পাবেন, সমস্যা নেই, ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারবেন। ওকে বাকি যারা আছে তাদের একটু বলুন। হ্যাঁ স্যার ক্লাস বুঝতে পারতেছি, কিন্তু ঘটনা হয়েছে যদি আরেকটু আস্তে আস্তে যাওয়া যায় আপনার তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি যদি আস্তে আস্তে ক্লাস করি তাহলে এক ক্লাস 3-4 ঘন্টা হয়ে যাবে, সেজন্য আস্তে ধীরে বলা যাচ্ছে না, এই কারণে আপনাদের ভিডিও দিচ্ছি সেজন্য একটু আস্তে ভিডিওগুলো আপনি দেখে নিতে হবে। ঠিক আছে ক্লাসের এটা স্পেশালি এটা করতে হবে, কারণ সব তো কভার করতে হবে, প্রবলেম হচ্ছে আপনাকে। সবচেয়ে সুবিধা হবে ভিডিওগুলো যদি পাওয়া যায় তাহলে এগুলো আমরা দেখে দেখে ঠিক করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও গুলো পাবেন, ভিডিও গুলো পাইলে আপনার ওগুলো কারেকশন করে নিতে পারবেন। ওকে বাকি যারা আছেন আপনারা শুধু কাইন্ডলি বলতেছেন, এখন এগুলা শেখা হচ্ছে কিন্তু অনেকেই ক্যাচ করতে পারবে না, আপনি এটা ভিডিওটা পাইলে তখন আবার দেখে দেখে প্র্যাকটিসটা করতে পারবেন। হুম হুম রাইট রাইট, অবশ্যই আমি এর জন্য ভিডিওটা আপনাদেরকে দেব। ওকে আদার যারা আছেন বলুন। হ্যাঁ কম্পিউটার আপনার জন্য তাহলে তো লাইন কাটতো না এটা। ঠিক আছে ওকে বাকি যারা আছেন আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারি অথবা আপনাদের 1 মান্থ যে গ্রাফিক ডিজাইন কোর্স আছে যে গ্রুপ আছে সেখানে দিতে পারে, যে কোনো এক জায়গায় আমি দিয়ে দিব গ্রুপ এটা। আমাদের মেসেঞ্জার গ্রুপে দিন তাহলে সুবিধা হবে। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দিন তাহলে আমাদের জন্য ভালো হবে। আরে মেসেঞ্জার গ্রুপে তো এত বড় ভিডিও আপলোড করতে পারবো না, 1 GB টু জিবি। না না যে আমাদের যে পেজটা আছে না ফেসবুক, যে 1 মান্থ গ্রাফিক ডিজাইনের যে পেজটা ভাইয়া, পেজটাতে দিয়ে দিন, ফেসবুক পেজটাতে। ওকে ওকে স্যার আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। যে আপনি স্যার আজকে যে 2টা লিংক নিলেন, আমার মনে হয় এরকম 2টা নিলেই এনাফ, এর বেশি নেওয়ার দরকার নাই, কারণ একদিনে বেশি শিখলে সেটা মেমোরিতে আসলে ক্যাচ করে না। মেমোরিতে এর জন্যই আমাদের, আমি আমি যতটুকু ক্লাস নেওয়া দরকার আমাদের একটা শিডিউল আছে, আমাদের কোর্স শিডিউল আছে, সেই কোর্স শিডিউল ধরে ধরে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে। আপনাদের প্রথম ক্লাস আসতে গেছে, দ্বিতীয় ক্লাসে আপনাদের অন্য কোর্স আছে, আমাদের যে গাইড আছে সেই গাইড এর শেষটা দেবো, আপনাদের 2টা ক্লাস আপনি পাবেন, সমস্যা নেই। জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ এই ল্যাসো টুলের কাজগুলো যদি পেন টুল দিয়ে কমপ্লিট করা হয় তাহলে তো